আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এখন পবিত্র কোরআন তেলাওয়াত হবে তেলাওয়াত করবেন জনাব মোহাম্মদ এনামুল হক সাহেব জনাব এমন হক সাহেব আপনি উপরে চলে আসুন জাতুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن ومن اياته ان خلقكم من تراب ثم اذا انتم بشر تنتشرون ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إنا في ذلك لآيات لا لقوم يتفكرون ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسناتكم و واختلاف السناتكم والوانكم ان في ذلك لا ايه للعالمين وَمِنْ آيَاتِهِ مَنَامُكُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَابْتِغَاؤُكُمْ مِنْ فَضْلِهِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ آية لِقَوْمٍ يَسْمَعُونَ وَمِنْ آيَاتِهِ يُرِيكُمُ الْبَرْقَ خَوْفًا وَطَعَامًا وَيُنَزِّلُ مِنَ السَّمَاءِ مَاءً من السماء ماء فيحيي به الأرض بعد موتها إن في ذلك لا آية إن في ذلك পবিত্র কোরআন শরীফের তিরিশ নম্বর সূরা সূরায় রোম তালাওয়াত করা হয়েছে একুশ থেকে পঁচিশ নম্বর আয়াত পর্যন্ত যার অর্থ দ্বারায় এবং তাহার নিদর্শনাবলীর মধ্যে ইহাও একটি নিদর্শন যে তিনি তোমাদিগকে মাটি হইতে সৃষ্টি করিয়াছেন অতপর দেখো তোমরা মানুষরূপে সমস্ত পৃথিবীতে ছড়াইয়া পড়িতেছ এবং তাহার নিদর্শন সমূহ হইতে ইহাও একটি নিদর্শন যে তিনি তোমাদের মত তিনি তোমাদের জন্য তোমাদেরই মধ্য হইতে স্ত্রীগণকে সৃষ্টি করিয়াছেন যেন তোমরা তাহাদের নিকট প্রশান্তি লাভ করিতে পারো এবং তিনি তোমাদের মধ্যে প্রেম প্রীতি ও দয়ামায়া সৃষ্টি করিয়াছেন নিশ্চয়ই ইহার মধ্যে চিন্তাশীল জাতির জন্য অনেক নিদর্শন রয়েছে এবং তাহার নিদর্শনাবলীর মধ্যে আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করা এবং তোমাদের ভাষায় ও বর্ণে প্রভেদ সৃষ্টি করাও অন্যতম নিদর্শন নিশ্চয়ই ইহার মধ্যে জ্ঞানী লোকদের জন্য বহু নিদর্শন আছে এবং তাহার নিদর্শনাবলীর মধ্যে রাত্রিকালে ও দিবাবাগে তোমাদের নিদ্রা এবং তাহার অনুগ্রহ লাভের জন্য তোমাদের প্রচেষ্টা করাও অন্যতম নিদর্শন নিশ্চয়ই ইহার মধ্যেও বহু নিদর্শন আছে ওই সকল লোকদের জন্য যাহারা শ্রবণ করে এবং তাহার নিদর্শন সমূহ হইতে ইহাও যে তিনি তোমাদিগকে তোমাদের মধ্যে ভয় ও আশা সঞ্চারের জন্য বিদ্যুৎ প্রদর্শন করেন এবং আকাশ হইতে পানি বর্ষণ করেন অনন্তর ইহা দ্বারা জমিনকে ইহার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন নিশ্চয়ই ইহার মধ্যে বুদ্ধিমান লোকদের জন্য রয়েছে বহু নিদর্শন আসসালামু আলাইকুম জাকাল্লাহ এখন উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া হবে দোয়া করাবেন নামি সাহেব আহমদ মুসলিম জামাত বাংলাদেশ দোয়া হচ্ছে এখন নজম নজম পাঠ করা হবে নজম পাঠ করবেন জনাব জি এম এরফান শুনে থাকি মাহমুদ কি আমিন কিন্তু এই নাজামের অনেকগুলো অংশ পড়া হয় না এই অংশগুলো যদি না পড়া হয় আমরা জানতেই পারবো না হযরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহাদি আলহাম তার সন্তানদের জন্য কিভাবে দোয়া করতেন আজকে এই নাজামকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম আট মিনিট তার প্রথম অংশ শোনানো হবে আবার অনুষ্ঠানের আরেক পর্যায়ে আরও আট মিনিট এই নজমের দ্বিতীয় অংশ শোনানো হবে কিভাবে। হজরত আকদাস সালাম আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন তার সন্তানদের জন্য বরকত এবং রহমত এবং আল্লাহর অনেক অনেক আশিস এবং কল্যাণ সেটা আজকে আপনারা অনুধাবন করতে পারবেন যদি মনোযোগ দিয়ে হযরত মসিহে মাউদি আসাল্লামের এই নজমটি শোনেন আসসালাম আসসালামু আলাইকুমুল্লাহ پقیزہ منظم کلام حضرت اقدس مسیم علیہ السلام ہم دو سنا اسی کو جو جا Sí. ن جھوٹی ہے سب کہانی سے دل لگا سب کہانی سب غیر ہے وہی ہے ایک دل کا یار جانی سب غیر ہے وہی ہے ایک دل کا یار جانی دل میں

sab hai us sanat. کب چاہے اس کی غیرت غیروں سے کرنا الفت کب چاہ ہے اس

یہ روز کر مبارک سبحانی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ জয়াকাল্লাহ এখন অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখবেন মৌলানা শাহ মোহাম্মদুল্লা মামিন মুরব্বী সুসিল্লা ওনার বক্তব্যের বিষয় হচ্ছে বিবাহ সংক্রান্ত ইসলামিক শিক্ষা মৌলানা শাহ মোহাম্মদুল্লামিন শাহ

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم সেরয়াল্লাজি না আনাম তালাইহিম ওয়েরেল মাগধু বিয়ালাইহিমওয়ালা দালিম আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই সেমিনারের মঞ্চে উপবিষ্ট মূতরম সভাপতি সাহেব প্রথম ন্যাশনাল আমির আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ মঞ্চে ও আমার সামনে উপস্থিত বুজুরগানের ক্যারাম পর্দার আড়ালের মাহ বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত আপনারা শুনেছেন আমার বক্তব্যের বিষয় বিয়ে বিষয়ে ইসলামী শিক্ষা তো বিয়ে এমন একটা বিষয় যে বিষয়টা বা বিয়ের বিষয়টা এমন একটা ব্যবস্থাপনা বলা চলে যে ব্যবস্থাপনা মানুষকে সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করেছে মানুষ ছাড়া আনুষ্ঠানিক এই বিয়ের এত সুশৃঙ্খল রীতি বা পদ্ধতি আর প্রাণীজগতের আর কারো মধ্যে বিদ্যমান নেই অর্থাৎ সমস্ত প্রাণীজগতের মধ্যে মানুষকে যে ব্যবস্থা ব্যবস্থাপনা পৃথক করেছে আলাদা করেছে সেই ব্যবস্থাপনার মধ্যে বিয়ে একটি সেই প্রাচীনকাল অর্থাৎ ধর্মজগতের সূচনা লগ্ন যে যুগে হজরত আদম আলাই সালাত সালামকে আল্লাহতালা তার প্রথম নবী হিসাবে মনোনীত করেছেন সেই যুগে হজরত আদম আলাই সালামকে যে কয়েকটা বিষয় বিশেষভাবে আল্লাহ তালার পক্ষ থেকে শিক্ষা দেওয়া হয়েছিল আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ কয়েকটি কাজ করতে বিশেষভাবে তাকে শেখানো হয়েছিল নির্দেশ দেওয়া হয়েছিল এর মধ্যে এই বিয়ের বিষয়টিও এক আলাতালা পবিত্র কোরআন শরীফে বলছেন ওয়াকুলনা ইয়া ইয়া আদামস্কুন আংতা ওয়া জাউজুকাল জান্নাহ সুরা বাকারা ছত্রিশ নম্বর আয়াত আমরা বললাম হে আদম তুমি তোমার সঙ্গীকে নিয়ে এই জান্নাতে অবস্থান করো হজরত মুসলিম মহুদ রাজিয়াল আনহু তার তফসিরে কবিরে এই আয়াতের বিস্তারিত তফসির কয়েক জায়গাতে তিনি উল্লেখ করেছেন এক জায়গা সুরা বাকারাতে এই আয়াত যেখানে রয়েছে সেখানে তিনি উল্লেখ করেছেন আবার একই বিষয়ের অবতারণা তিনি সুরা তোহার এক আয়াতের প্রেক্ষিতেও করেছেন তো হজরত মুস্তে রাজি আল্লাহ আনহু বলছেন তার পুরো তফসিরের সারসংক্ষেপ হিসাবে যে আল্লাহ তালা হজরত আদম আলাই সালাতু আসালামকে এই আয়াতে যে বলছেন ইয়া আদামস্কুন আংতা ওয়াজ জান্না হে আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে অবস্থান করো এই নির্দেশের মাধ্যমে আল্লাহ তালা সর্বপ্রথম আদমকে শিখালেন বা আদম আলা সাল্লাহসালামের মাধ্যমে সমগ্র মানব জাতিকে শিখালেন যে তোমাদেরকে স্বামী স্ত্রী পুরুষ এবং মহিলা একটা বন্ধনের মাধ্যমে আবদ্ধ হতে হবে আর তার সাথে তোমাদের সারা জীবন অতিবাহিত করতে হবে আর যদি তোমরা এটা করতে সক্ষম হও তাহলে তোমরা যে জায়গাতেই অবস্থান করবে সেটা সাধারণ জায়গা হবে না সেটা জান্নাত হিসাবে পরিগণিত হবে সেই জায়গাটা জান্নাতের পদমর্যাদা লাভ করবে তোমাদের অবস্থানস্থল জান্নাতে পরিণত হবে এই ঘোষণাটা হজরত আদম আলাই সাল্লাতুআসালামের মাধ্যমে আল্লাহতালা দিয়েছিলেন অর্থাৎ আদম আলাই সাল্লাতুআসালামকে দিয়েই আল্লাহ তালা প্রথম বিবাহের যে আনুষ্ঠানিক যাত্রা এবং এটার তিনি সূচনা করিয়েছিলেন আর এই বিয়ে এমন একটা বিষয় যেহেতু আল্লাহ তালা তার ঐশী শিক্ষার মাধ্যমে মানুষকে এই ব্যবস্থাপনার শিখিয়েছেন এই কারণে যেসব বিষয় ঐশী ব্যবস্থাপনার অধীনে মানুষকে শেখানো হয় তার মধ্যে অন্যান্য বিষয়ের চেয়ে অনেক বেশি কল্যাণ এবং আশিস নিহিত থাকে এই কারণে বিয়ের যে সম্পর্ক এটার মধ্যে অনেক বেশি মানুষের জন্য উপকার এবং কল্যাণ নিহিত রয়েছে এই কারণে মানুষের বিয়ে এমন একটা বিষয় মানুষের মনের মধ্যে যে স্নেহ ভালোবাসা কুমলতা এই যে বৃত্তিগুলো এগুলো বিয়ের মাধ্যমে বিকশিত হয় বিয়ের মাধ্যমে এগুলো পূর্ণতা লাভ করে বিয়ের মাধ্যমে মানুষ কর্মশীল হয় মিতব্যয়ী হয় সংযত এবং দায়িত্বশীলতা তাদের মধ্যে বৃদ্ধি পায় পারস্পরিক সহমর্মিতা এবং ভালোবাসার যে গুণাবলী সেগুলো বিয়ের মাধ্যমেই মানুষের মধ্যে বিকশিত হয় আর এই বিষয়টাকে লক্ষ্য করেই তালা পবিত্র কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন যে আয়াটি একটু আগে তেলয়াত করা হয়েছে সুরা রুমের বাইশ নম্বর আয়াত ও মিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজ ওয়াজান আল্লাহ তালার নিদর্শনের মধ্যে এটাও একটা যে তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তিনি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন লেতাস কুনু ইলাইহা ওয়াজা আলা বাইনাকুম কুম ওয়া রাহমা আর এটা এজন্যই সৃষ্টি করেছেন যেন তোমরা এর মধ্যে প্রশান্তি লাভ করতে পারো আর তিনি তোমাদের মাঝে প্রেম প্রীতি ও ভালোবাসা এর মাধ্যমে সৃষ্টি করেছেন ইন্নাফি জালিকা লা আয়াতিন লেকাউমি কারুন আর নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন রয়েছে যে জাতি চিন্তাভাবনা করে বুদ্ধি বিবেক খাটায় তাদের জন্য আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফও এই ঘোষণা দিয়েছেন যে বিয়ে আল্লাহতালার পক্ষ থেকে অন্যতম একটা নিদর্শন আর এটা এজন্যই নিদর্শন যেটা আল্লাহ তালা ঐশী শিক্ষার মাধ্যমে মানুষকে এই ব্যবস্থাপনা শিখিয়েছেন আর এমন একটা ব্যবস্থাপনা শিখিয়েছেন যার মধ্যে মানুষের জন্য প্রশান্তির উপকরণ বিদ্যমান রয়েছে যার মধ্যে মানুষের পারস্পরিক প্রেমপ্রীতি এবং ভালোবাসার সৃষ্টি হয় এরকম বিষয় নিহিত রয়েছে এ কারণেই জগতের সর্বশ্রেষ্ঠ নবী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সালু আলহি আলি আসসালাম তিনি এই বিয়ে সম্পর্কে ঘোষণা দিয়েছেন বিয়ে হচ্ছে আমার সুনত যে একে অপছন্দ করে বা এই বিয়ে বিষয়টাকে পরিহার করে সে আমার অন্তর্ভুক্ত নয় মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের সুন্নত ছিল বিয়ে করা তিনি নিজেও বিয়ে করেছেন আর প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নরনারীকে বিয়ে করার শিক্ষা তিনি দিয়ে গেছেন এবং তিনি আমাদেরকে আমরা যারা তার মান্যকারী তাদেরকে এই জিনিসটি খুব জোরালুভাবে উপস্থাপন করেছেন যদি আমরা মান্যকারী হওয়ার পর তার এই সুন্নতকে অবলম্বন না করি সুস্থ স্বাভাবিক থাকার পরেও তাহলে আমরা তার জামাতভুক্ত তার উন্মতভুক্ত বলে পরিগণিত হব না শুধু মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম বিয়ের ব্যাপারে এতটুকুই বলেননি বরং তিনি এটাও বলেছেন যখন কোনো ব্যক্তি বিয়ে করেছে সে ধর্মের অর্ধেক পূর্ণ করেছে আর বাকি অর্ধেকের জন্য সে আল্লাহকে বয় করুক বা হাকি শরীফের হাদিস অর্থাৎ বিয়েটাকে মহানবী হজরত মোহাম্মদ মুস্তাহ সাল্লু আলয় সাল্লাম শুধু তার সুনত বলেই ছেড়ে দেননি বলেছেন তোমরা যারা ধার্মিক যারা ধার্মিক হতে চাও আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে চাও আল্লাহ তালার ভালোবাসার জন্য প্রিয় প্রিয়ভাজন হওয়ার জন্য ধর্মকর্ম পালন করো ধর্ম অনুশীলন করো তাদেরকে ভালোভাবে জিনিসটা মনে রাখতে হবে ধর্মের অর্ধেক পূর্ণ হয় না যদি তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ না হও তোমরা যদি বিয়ে করা আমার যে শূন্যত এই সুনতকে যদি অবলম্বন না করো মহানবী হজরত মুহম্মদ মুস্তফা বিয়ের বিষয়ে এই বিষয়গুলো বলেছেন এটাকেই দৃষ্টিপটে রেখে আমাদের পঞ্চম খলিফা হজরত খলিফাতুল মসি আল খামেস আয়াদ আল্লাহ তালা বেনসুল আজিজ তার একটা পুস্তক রয়েছে ইদানিংকালে প্রকাশিত হয়েছে আয়ালি মাসায়েল আর হাল। এই পুস্তকের ছয় এবং সাত পৃষ্ঠায় তিনি এই বিষয়টাকে সামনে রেখে বলছেন বিয়ে স্বামী ও স্ত্রীর মাঝে সম্পাদিত এক চুক্তির নাম স্বামী স্ত্রী এর সম্পর্ক বন্ধ স্বামী স্ত্রী এর সম্পর্ক বন্ধনে আবদ্ধ হবার পর তারা একটি এককে পরিণত হয় বা এক দেহ এক প্রাণ হয়ে যায় এই সম্পর্ক বন্ধনকে কেন্দ্র করে বংশ বিস্তার ঘটে এই এককের মাঝে যদি তাকোয়া না থাকে অর্থাৎ স্বামী স্ত্রীর দুইজনের সম্পর্ক স্থাপনের ফলে যে ইউনিট দুইজন মিলে যে একটা ইউনিট নতুন একটা সংসার গড়ে ওঠে এ সম্পর্কে হজুর বলছেন এই একক বা ইউনিটের মাঝে যদি তাকোয়া না থাকে এই বিবাহিত দম্পতির মাঝে যদি তাকোয়া না থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে তাকোয়া সৃষ্টি হওয়ার কোনো নিশ্চয়তা নেই আর সমাজেও উত্তম চরিত্র ও বিরুতা সৃষ্টি হবার কোনো নিশ্চয়তা থাকবে না কেননা একজন থেকে দুজন আর দুজন থেকে চারজন এভাবেই সমাজ গড়ে ওঠে তাই হুজুর আমাদেরকে বলছেন যে যদি বিবাহের যে বন্ধন যে বন্ধনের মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক সূচিত হয় এটা যদি তাকোয়ার উপর সূচিত হয় আর তাকোয়ার ভিত্তিতে গড়ে উঠে যে আয়াতগুলো বিবাহের আয়াত হিসাবে পাঠ করা হয় সেই আয়াতগুলো পড়ার পর হুজুর আমি আপনাদের সামনে হুজুরের যে অতিথিটা তুলে ধরেছি সেটা হুজুর উল্লেখ করেছেন যে এখানে তাকুয়ার বিষয়ে এজন্যই বারবার জোর দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যেন আমরা বিবাহের মাধ্যমে যে বন্ধন রচিত হলো যে চুক্তি সম্পাদিত হলো এটা তাকুয়ার ভিত্তিতে এই চুক্তির বৃত্তি রাখা হয়েছে আর আমাদের নতুন যে জীবনের সূচনা হবে এটাও যেন তাকুয়ার বৃত্তির উপরেই প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে তারা তাকোয়ার উপর প্রতিষ্ঠিত হবে তারা ধার্মিক হবে তারা আল্লাহওয়ালা হবে তারা ধর্মের শিক্ষায় শিক্ষিত হবে আর এই বিষয়টাকে সামনে রেখেই আজ থেকে চোদ্দোশো বছর আগে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম আমাদেরকে স্মরণ করিয়ে গেছেন আমাদেরকে জানিয়ে গেছেন এবং বলেছেন যে ব্যক্তি পবিত্র ও নির্মল হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন সতী সাধী মহিলাকে বিয়ে করে ইবনে মাঝা শরীফ অর্থাৎ পবিত্র এবং নির্মল থাকার একটা মাধ্যমও হচ্ছে সতী সাদি মহিলাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আর এই একই কথা মহিলাদের ক্ষেত্রেও প্রযোজ্য যে তারাও যদি সৎ এবং ধার্মিক পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে এই বিষয়টা তাদেরকে নির্মল এবং পরিশুদ্ধ করবে এবং আল্লাহতালার দৃষ্টিতে ধার্মিক এবং মুত্তাকি বান্ধা হিসাবে পরিগণিত করতে সাহায্য করবে এ কারণে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আরেক জায়গাতে ইবনে মাদার শরীফের হাদিসে উল্লেখ রয়েছে তিনি এই বিষয়টা উল্লেখ করেছেন যে কোনো প্রেমিক প্রেমিকার জন্য বিয়ের চেয়ে উৎকৃষ্ট বস্তু আর দ্বিতীয়টা নেই অর্থাৎ যে কোনো পুরুষ এবং মহিলার জন্য জুটির জন্য সবচেয়ে উত্তম বিষয় হচ্ছে বিয়ের বিষয়টাকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আখ্যায়িত করেছেন তাই বিবাহের বন্ধনটা শুধু আল্লাহ রসুলের সুন্নত নয় শুধু ধর্মের অর্ধেকই নয় বরং এর মধ্যে অনেক কল্যাণ এবং ধর্মের অনেক বিষয় নিহিত রয়েছে ভবিষ্যৎ প্রজন্ম এর উপর নির্ভর করে যে দুজনের স্বামী স্ত্রীর যে বন্ধন তাদের মাধ্যমে যে সম্পর্ক হয় এ থেকে একটা নতুন প্রজন্মের সৃষ্টি হয় তাই এই প্রজন্মের মাধ্যমেই পরবর্তীতে পৃথিবী পরিচালিত হবে তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করবে এই কারণে বিয়েটাকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে যেহেতু বিয়ের মাধ্যমে মানুষের বংশধারার সূচিত হয় আর এই বংশধারার মাধ্যমেই পৃথিবী পরিচালনার বিদ রচিত হয় তাই এটা যদি সঠিক হয় এটা যদি এর পদ্ধতিটা যদি ঠিক হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সঠিক হবে ঠিক হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম যদি সঠিক হয় ঠিক বিষয়ের উপর পরিচালিত হয় তাহলে পৃথিবীর ভাগ্যও পরিবর্তিত হবে পৃথিবীর সঠিক পথে পরিচালিত হবে এ কারণেই মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আসাল্লাম বিয়ের বিষয়টি বলতে গিয়ে পাত্রপাত্রী যখন নির্ধারণ করা হয় এ বিষয়টি উল্লেখ করতে গিয়ে বলেছেন যে মানুষ সাধারণত চারটি বিষয় দেখে পাত্রপাত্রী নির্ধারণ করে থাকে এক তাদের রূপ সৌন্দর্য দুই তাদের বংশ মর্যাদা তিন তাদের ধন সম্পদ চার তাদের ধার্মিকতা তারপর মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা বলেছেন তোমরা ধার্মিকতাকে প্রাধান্য দিও বলেন নাই যে অন্যগুলোও দেখা যাবে না কিন্তু সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা যেন ধর্মের বিষয়টাকে প্রাধান্য দিই ধর্মের বিষয়কে প্রাধান্য দিলে কি হবে ধর্ম যদি ঠিক হয়ে যায় তাহলে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো গৌণ বিষয় সেগুলো কোনো দর্তব্যের বিষয় না সেগুলো এমনিতেই ঠিক হয়ে যাবে আর কারো যদি ধর্মের বিষয়টা ঠিক না হয় সেখানে যদি কেউ একবার ধরা খেয়ে যায় একবার যদি ভুল করে পেলে তাহলে এই ভুলের মাসুল সারা জীবনেও শেষ করা যাবে না এই কারণে আমাদেরকে দোয়া শেখানো হয়েছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়াপিলা আখেরাতি হাসানাতা ওয়াকিনা আজান্নার হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া এবং আখেরাত দুইটারই সবচেয়ে উত্তম পুরস্কার দান করো আর দুনিয়ার উত্তম পুরস্কারের মধ্যে সতীশ সাধবী বা পুণ্যবান স্ত্রী সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় পুরস্কার পুণ্যবান স্ত্রীকে দুনিয়ার বা জাগতিক সবচেয়ে বড় নিয়ামত বা সবচেয়ে বড় পুরস্কার হিসাবে আখ্যায়িত করা হয়েছে আর আমাদেরকে বলা হয়েছে এই দোয়াটার জন্য আমরা বেশি বেশি করি বিশেষভাবে যারা অবিবাহিত রয়েছে তারা যদি উত্তম স্ত্রী অথবা উত্তম স্বামী পেতে চায় তাহলে তাদেরকে বলা হয়েছে শৈশব থেকে যেন তারা এই দোয়াটা বেশি করে তাহলে আল্লাহ তালা তাদেরকে উত্তম জোড়ার সৃষ্টি করে দিবেন তে আমরা যে ধর্মের অনুসারী আমাদেরকে আমাদের ধর্মের দিক থেকে বিবাহের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের সামনে রাখা হয়েছে এবং আমাদেরকে শেখানো হয়েছে এ কারণেই যেন আমাদের বিবাহের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাও যেন ভবিষ্যতে ধার্মিক প্রজন্ম সৃষ্টি করার মানুষেই হয় বা নিজেরা ধার্মিক হব এবং আমাদের মধ্য থেকে যে ভবিষ্যৎ প্রজন্ম হবে তারাও ধার্মিক হবে এই বিষয়টা যেন সব সময় আমাদের দৃষ্টিপটে রাখে দৃষ্টিপটে থাকে এই বিষয়টি আমাদের বিয়ের ক্ষেত্রেও যেন আমরা দৃষ্টিপটে রাখি এই কারণেই বিয়ের যে তিনটি আয়াত বিশেষভাবে বিয়ের খুদবার সময় পড়া হয় সেখানেও ধার্মিকতা এবং তাকুয়ার বিষয়টাকে বারবার ঘুরিয়ে ফিরে বর্ণনা করা হয়েছে এই কারণেই এখন আমি যেহেতু বিয়ের বিষয়ে এই নীতিগত কিছু ইসলামের শিক্ষা তুলে ধরার পর কয়েকটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যেহেতু বলা হয়েছে ইসলামিক শিক্ষা তুলে ধরতে যে আজকাল বিয়ের ব্যাপারে যখন বিয়ের কথাবার্তা ঠিক হয় অনেক সময় দেখা যায় বিয়ের কথাবার্তা ঠিক হওয়ার পর আমাদের মধ্যে একটা বিষয় প্রচলিত রয়েছে ইশতেকার তারা করে এবং ইশতেকার করে অনেক সময় দেখা যায় বিয়ের সব কথাবার্তা ঠিক হয়ে গেছে তারপর তারা বিয়েটা ভেঙে দেয় বলে যে আমার ইশতেকার ফলাফল এসেছে ভুল আমি এটা বিয়ে করতে পারবো না এই বিষয়ে আমাদের একটা বক্তব্য রয়েছে ইশতেকার যদি করতে হয় বিয়ে আলোচনা পাকাপুক্ত হওয়ার আগে আপনারা করেন যদি আল্লাহর কাছ থেকে সিদ্ধান্ত জানতেই চান আর এতক্ষণ যে বিষয়টা বলা হয়েছে রাব্বানা আতিনা ফির দুনিয়া থেকে শুরু করে যে দোয়াগুলোর কথা বলা হয়েছে এই দোয়াগুলো শেখানো হয়েছে বিয়ে ঠিকঠাক হওয়ার পর করার জন্য না যেন আমরা শৈশব থেকেই এই দোয়াগুলো নিয়মিত করতে থাকি যেন পরবর্তীতে যখনই আমাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয় আসে সিদ্ধান্তটা নিতে যেন ভুল না হয় কিন্তু বিয়ে পাকাপ্ত হওয়ার পর ইস্তেকার করে বিয়ে ভেঙে দেওয়া এটা খুবই একটা গর্হিত কাজ এজন্যই বলবো যে আপনি কোনো দিন আল্লা তালার কাছে কোনো বিষয়ে দোয়া করেন না কোনো দিন আল্লাহ তালার কাছে কোনো বিষয়ে আপনি সিদ্ধান্ত জানতে চান না আর বিয়ের কথাবার্তা যখন পাকা হয়ে গেল তখন আপনি এতই ধার্মিক সেজে গেলেন যে আপনি আল্লাহ তালার কাছে ইশতেকার করতে বসে গেলেন আর আল্লাহ তালা আপনাকে একদিন দুই দিনের মধ্যে একটা সিদ্ধান্ত জানিয়ে দিল আর আপনি বুঝে গেলেন এটা আপনার জন্য ভবিষ্যতে ভালো হবে না খারাপ হবে এটা ভুল একটা পদ্ধতি অবশ্যই আমাদের জামাতে ইশতে শিক্ষা দেওয়া হয়েছে কিন্তু এটা আলোচনা পাকাপুক্ত হওয়ার আগে করেন করে তারপরে আলোচনা পাকাপুক্ত করেন কিন্তু পাকাপুক্ত করার পর ইস্তেকারার দুয়াই দিয়ে বিয়ে ভেঙে দেওয়া এটা কোনোভাবেই সঠিক না আবার আরেকটা বিষয় রয়েছে ইসলামী বিয়েতে নিজের নিজে নিজে পাত্রপাত্রী পছন্দ করে বিয়ে করার যেরকম সুযোগ নেই ঠিক একইভাবে পরিবারের যিনি অভিভাবক রয়েছেন তাদের উপরও এই দায়িত্ববার ন্যস্ত করে না ইসলাম যে তারা জোর করে কাউকে তাদের মতের বিরুদ্ধে বিয়ে দিতে পারবে অর্থাৎ পাত্রপাত্রীরও সম্মতির প্রয়োজন লাগবে ছেলে এবং মেয়ের সম্মতি থাকতে হবে বিয়েতে আর একইভাবে বিয়ের জন্য একটা আবশ্যকীয় শর্ত হচ্ছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে ছেলেদের সম্মতি ছেলেরাই প্রকাশ করতে পারবে কিন্তু মেয়েদের ক্ষেত্রে মেয়েদের সম্মতির পাশাপাশি তাদের যে বৈধ অলি বা অভিভাবক রয়েছে প্রথমত তার পিতা পিতা জীবিত না থাকলে তার বড় ভাই বা অন্য কোনো অভিভাবক তাদেরকে সম্মতি দিতে হবে না দিলে তাদের সম্মতি ছাড়া বিয়ে কখনো বৈধ হয় না তো এই বিষয়গুলো আমাদের ইসলামী বিয়ের নীতি হিসাবে আমাদেরকে স্মরণ রাখতে হবে আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন যে বিবাহের ক্ষেত্রে বিবাহ উত্তর যে ভোজ বা মেয়ের বাড়িতে যে বুঝের ব্যবস্থা করা হয় এটাতে অনেক সময় বাড়াবাড়ি করা হয় কিন্তু আমাদের জামাতের পক্ষ থেকে ইসলামী শিক্ষা অনুসারে এই বিষয়টাতে শুরু থেকেই বিধিনিষেধ আরোপ করে রাখা হয়েছে এবং কোনো অবস্থাতে যেন বাড়াবাড়ি না করা হয় এই শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই তা আমাদেরকে এই বিষয়গুলো স্মরণ রাখতে হবে হজরত মুসি মহম্মদ এই বিষয়ে বলছেন আমাদের মধ্যে এটি এক মন্দ প্রথা বিয়ে উপলক্ষে শত শত টাকা খরচ করা হয় রেকো লোক দেখানোর জন্য বড়াই করে আত্মীয় স্বজনের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ বিতরণ করা খাওয়া উভয়ই শরীয়ত অনুযায়ী হারাম আতসবাজি বাইজি বাদ্য বাদকে বাদ্যযন্ত্র এর উপর খরচ করা সমস্তই হারাম ফতুয় মুসিয়ে মাউদ হজরত মুসলিম মাউদ রাজি আল্লাহ আনহু এই বিষয়ে বলছেন পাত্রীর বাড়িতে বিবাহ উত্তর যে ভুজ সেটা একেবারেই নিষিদ্ধ পাত্রপক্ষ বা পাত্রপক্ষ যদি দূর থেকে আসে আর বিনা দাওয়াতে একজন মুসাফির আসলে যেভাবে নিমন্ত্রণের ব্যবস্থা করা হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এইভাবে যদি তাদেরকে আপ্যায়ন করা হয় তাহলে সেটা করা যেতে পারে কিন্তু এর বাহিরে ঘটা করে যদি আয়োজন করে সবাইকে দাওয়াত দিয়ে যদি পাত্রীর বাড়িতে বুধের আয়োজন করা হয় তাহলে এটা বেদাত এবং এটা আমাদের জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ তো হজরত খলিফাতুল মসি খামেসাইয়দ আল্লাহ তালা বেনসল আজিজ তিনি এই বিষয়টাকে একটু শিথিল করে আমাদের সামনে উপস্থাপন করেছেন এভাবে তিনি বলছেন যদি মেয়ের পক্ষের সাধ্য ও সামর্থ্য থাকে তাহলে সীমিত গণ্ডিতে এবং তাদেরকে এটা মনে রাখতে হবে এজন্য তারা যেন কোনো ধরনের ঋণগ্রস্ত না হয় এবং বিষয়টা যেন তাদের সাধ্যাতীত না হয় ওই ক্ষেত্রে পক্ষ পাত্রপক্ষকে খাওয়ানোর ব্যবস্থা বা আয়োজন করতে পারবে তবে এটার মধ্যে যেন কোনো অবস্থাতেই লোক দেখানো ভাব না থাকে যে আমাদের লোকে কি বলবে মানুষ কি বলবে মানুষের কথা থেকে বাঁচার জন্য বড় করে আয়োজন করতে হবে এরকম বিষয় যেন না থাকে তারপর একইভাবে বিয়ের পরে অলিমার একটা বিষয় রয়েছে এটা একটা আবশ্যক বিষয় রসুলক রীমসাল্লাহ সাল্লামের সুনত এটা অবশ্যই আমাদেরকে পালন করতে হবে অলিমার বিষয়টা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়ার পর এই সম্পর্কের ঘোষণা হিসাবে স্বীকৃতি হিসাবে আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়ানোর একটা ব্যবস্থা করা তো হজরত মুসলিমাউদ রাজিয়াল্লাহ আল্লাহ আনহু বলছেন যে এটা রসুলের করিম সাল্লাহ সাল্লামের সুন্নত তাই এটা আমাদেরকে অবশ্যই করতে হবে যদি কেউর সামর্থ্য না থাকে তাহলেও এটাকে এড়ানোর সুযোগ নেই হুজুর বলছেন যদি সামর্থ্য না থাকে তাহলে পাত্রর পক্ষ থেকে অর্থাৎ অলিমার যে খাওয়ানোর যে ব্যবস্থা এটা সাধারণত বরের উপর বর্তায় পাত্রের উপর বর্তায় তাদের পক্ষ থেকে করতে হয় তো তিনি বলছেন পাত্রপক্ষ যদি এরকম হয় যে তাদের অলিমা করার সামর্থ্য নেই তাহলে ওই ক্ষেত্রে তারা লোকদেরকে দাওয়াত দিবে এবং সবাইকে বলে দিবে যে আমার পক্ষে আপনাদের আপ্যায়ন করার সামর্থ্য নাই আর যাদেরকে সে যে সে দাওয়াত দিবে তারা যখন এটা জানবে যে পাত্রের সামর্থ্য নাই তখন তাদের উচিত হবে তারা তাদের বাড়ি থেকে কয়েকজনের জন্য উত্তম খাবার রান্না করে নিয়ে আসবে এবং হুজুর বলছেন এই সব খাবার যখন পাত্রের বাড়িতে পৌঁছে যাবে পৌঁছার পর এই খাবারকে একত্রিত করা হবে একত্রিত করে গড়ের ভিতরে পাঠানো হবে আর সেখান থেকে নববধূ সব খাবারকে একত্রিত করে সেখান থেকে একটা অংশ বাহিরে পাঠাবে এবং বাহিরে পুরুষ যে মেহমান রয়েছে তাদের মধ্যে এটা বিতরণ করা হবে তাদেরকে খাওয়ানো হবে আর ভিতরে যেসব মহিলা মেহমান রয়েছে তাদেরকে পাত্রী নিজেই পরিবেশন করবে তারপরেও এই পদ্ধতি অবলম্বন করে হলেও অলিমার ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেকের নিজের সামর্থ্য এবং সাধ্যের ভিতরে থেকে করতে হবে অর্থাৎ সাধ্য এবং সামর্থ্যের বাহিরে গিয়ে ঋণ করে অলিমা করতে হবে এরকম শিক্ষা ইসলামে দেয় না যদি এরকম অবস্থা হয় তাহলে মুসলিম মাহুদ রাজিয়াল্লা যে পদ্ধতির কথা বলেছেন সেই পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে তে এই বিষয়গুলো সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করলাম তো আমি সবশেষে আল্লাহতলা আমাদেরকে পবিত্র কোরআন শরীফে একটা দোয়া শিখিয়েছেন যে আমরা যারা বিবাহ বন্ধনের মাধ্যমে আবদ্ধ হই এবং একটা নতুন জীবনের সূচনা করি তারা যেন নিজেদের স্ত্রী এবং সন্তানদের জন্য এই দোয়াটা করি বিবাহের শুরুতেও যেভাবে আল্লাহতলা দোয়া শিখিয়ে রেখেছেন বিবাহ বন্ধনের সময়ও আল্লাহতালা যেভাবে দোয়া শিখিয়েছেন এরপর বিবাহ বন্ধন শুরু হয়ে গেলে জীবন শুরু হয়ে গেলে সারা জীবনের জন্য আমরা যেন দোয়া করি সেই দোয়াও আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফে শিখিয়েছেন আল্লাহ তালা বলছেন রাব্বানা হাবলানা মিন আজিনা ওয়া মিন জুরিয়া কুরাতা আয়নিন ওয়াজা আল্না লিল কিনা ইমামা সুরা আলফুরকান পঁচাত্তর নম্বর আয়াত যে হে আল্লাহ হে আমার রব তুমি আমার স্ত্রীকে এবং আমার সন্তান সন্ততিকে আমার চোখের স্নিগ্ধতার কারণ বানাও আর তাদেরকে তুমি মুতাকিদের ইমাম বানিয়ে দাও এই দোয়াটা আমাদের প্রতিদিন প্রতিনিয়ত করা দরকার যদি আমরা বিবাহ জীবন শুরু হওয়ার পর থেকে আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে এই দোয়া করি আর আল্লাহ আল্লাহতালার সাথে বিগলিত চিত্তে এই প্রার্থনা করি তাহলে অবশ্যই আমাদের সংসার কখনও নষ্ট হবে না আমাদের বংশধররা কখনও নষ্ট হবে না আল্লাহতালা অবশ্যই তাদেরকে রক্ষা করবেন এবং আমাদের স্ত্রীদেরকে আমাদের চোখের স্নিগ্ধতার কারণ বানাবেন আমাদের সন্তানদেরকেও আল্লাহ তালা আমাদের চোখের স্নিগ্ধতার কারণ বানাবেন তাই আল্লাহতালা আমাদেরকে বিয়ের বিষয়ে এই বিষয়গুলো স্মরণ রাখার এবং এর উপর আমল করার তৌফিক দান করুন দেওয়ান আলহামদুলিল্লাহ রব জাকাল্লা মৌলানা সাহেব আপনার যথেষ্ট জ্ঞানগর্ভ এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বক্তৃতা রাখার জন্য বক্তব্যের পর্যায়ে বক্তব্য রাখবেন মৌলানা শেখ মুস্তাফিজুর রহমান সাহেব মুলব্বিশাল ওনার বক্তব্যের বিষয় হচ্ছে আইলি মাসাইল অরুন কাহাল পুস্তকের উপরে আলোচনা أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء ওয়াক্তাকুল্লাহাল্লাযী তাসআআলূনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কান আলাইকুম রকিবা আজকের এই रिश्তানাতা বিষয়ক আলোচনা আলোচনা সভা এবং সেমিনারে উপস্থিত মঞ্চে উপবিষ্ট মহতারাম সভাপতি আহমদিয়া মুসলিম জামাতের ন্যাশনাল আমির সাহেব এবং বিবাহ বিষয়ক সেক্রেটারি সাহেব এছাড়া আমাদের মাওলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন সাহেব আর আমার সামনে যেসব বুজুর্গানে দিন বসে আছেন এছাড়া পর্দার আড়ালে মা বোনেরা এবং বিশ্বে অনলাইনের মাধ্যমে যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকের এই আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এর মাঝে একেবারে যে রস নেই তাও না আমরা চেষ্টা করতে পারি যে বিবাহ বিষয়টাকে খুব সহজে নিজেদের মাঝে আলোচনা করতে তো সর্বপ্রথমে একটি প্রবাদ যেটি আমাদের দেশে প্রচলিত আছে যদিও হিন্দিতে বা উর্দুতে বলে তবু আমরাও বলি দিল্লিকা লাড্ডু জো খায়া ও পাস্তায়া জ না খায়া ও বি পাস্তায়া যে দিল্লির লাড্ডু যে খেয়েছে সেও এটার যে স্বাদ বিষাদ অনুভব করেছে যে না খেয়েছে সেও এটার স্বাদ বিষাদ অনুভব করেছে তো এই জন্য আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টি আলোচনা করতে চাই আজকের এই সভার মাধ্যমে যে বৈবাহিক জীবনে মানুষের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এবং এটি খুবই স্বাভাবিক একটা ব্যাপার আর এই কারণে কোনো অবস্থাতেই ঘাবড়ানো উচিত না মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলয় জীবনীতেও এরকম অহরহ দৃষ্টান্ত পাওয়া যায় একবার সাহাবিরা তারা চিন্তা করে দেখলেন যে বিবাহের কারণে ইবাদাতে সমস্যা হয় পরিবারে সময় দিতে হয় অশান্তি হয় তারা সিদ্ধান্ত নিলেন বিয়ে করবেন না মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলয় কোনোভাবে এই খবর জানতে পারলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তারা কেন এই কথা বলছে যে বিবাহ করবে না সাহাবিরা উত্তর দিলেন যে তারা বলছেন যে বিবাহের ফলে পারিবারিক অশান্তি হয় বা অনেক সমস্যার সৃষ্টি হয় আমরা রোজা রাখবো আমরা নামাজ পড়বো আমরা ইফতার করব সব ইবাদ করব। কিন্তু বিবাহ করব না মহানবী সাল্লু আলাইসাল্লাম বললেন তোমরা কি আমার চেয়ে বড় হয়ে গেছো আমি তো রোজাও রাখি ইফতারও করি নামাজও পড়ি এবং বিবাহ করেছি অতএব লা রাহমানিয়াতা ফিল ইসলাম ইসলামে বৈরাগ্যের কোনো সুযোগ নেই বিবাহ করতে হবে এখন বিবাহের মাধ্যমে যদি পারিবারিক কোনো সমস্যার সৃষ্টি হয় এর জন্য আমাদের বর্তমান হাজুর তিনি একটি সমাধান দিয়েছেন সে সমাধান হলো একটি বই আকারে বাংলাতে সেটি প্রকাশিত হয়েছে মূল বই ছিল উর্দুতে বাংলাতে এটি অনুবাদ হয়ে প্রকাশ করা হয়েছে আয়েলি মাসাইল উনকা হাল পারিবারিক সমস্যা এবং এর ইসলামী সমাধান আজকে আমার বক্তব্য সেই বইয়ের আলোকে যেখানে হজুর আমাদেরকে বিভিন্ন বিষয়ে বুঝিয়েছেন যে কিভাবে পারিবারিক সমস্যায় পড়লে তোমরা এর থেকে ইসলামী সমাধান খুঁজতে পারো হজুর সর্বপ্রথম আমাদেরকে বলেছেন যে দেখো একজন পুরুষ যখন বিবাহ করে তার ঘরে দূর থেকে একটি মেয়ে তার বাবা মাকে ছেড়ে তার কাছে আসে সে যদি এই কথা মাথায় রাখে যে একটি মেয়েকে আমি এতিম করে নিয়ে এসেছি এরপর যদি চিন্তা করে যে আল্লাহ তালা তো আমাকে আদেশ দিয়েছেন যে পরিবারের লালন পালন করো সন্তানদের ভরণ পোষণ করো অতএব আল্লাহর আদেশের কারণেই আমি এই কাজ করছি এটি যদি কেউ নিজের মাথায় রাখে তাহলে তার জন্য এটি ইবাদত বলে গণ্য হবে ঠিক একইভাবে প্রত্যেক স্ত্রী সে যদি আল্লাহর আদেশকে মাথায় রাখে এবং সে এই কথা চিন্তা করে যে আল্লাহ তালা আমাকে আদেশ দিয়েছেন পরিবারে দেখাশোনা করতে হবে স্বামীর প্রতি যে আমার দায়িত্ব সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে সন্তানের প্রতি আমার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে এটি আমি করছি কেননা আল্লাহ তালা আমাকে আদেশ দিয়েছেন যখন এই চিন্তা তার মাথায় থাকবে তখন তার জন্য এটি ইবাদত বলে পরিগণিত হবে অতএব এই বিষয়গুলো যদি মাথায় থাকে তাহলে পারিবারিক যে সমস্যা আছে সেটি বিরাট অংশে আমরা সমাধান করতে সক্ষম হব এটি হজুর বলেছিলেন তেরোই মার্চ দু হাজার নয় সনে বাইতুল বাইতুল ফুতুহ মসজিদ লন্ডনে হজুর আমাদেরকে আরও একটি বিষয় বুঝিয়েছেন যে দেখো স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য হতেই পারে স্বামীর শক্তি বেশি এই জন্য স্বামী জোরে কথা বলবে স্ত্রীর ওপর অত্যাচার করবে এটি ইসলামের শিক্ষা না বরং স্ত্রী যদি কখনো কটু কথা বলে বা স্ত্রীর মুখ দিয়ে যদি কোনো কটু কথা বেরিয়ে যায় স্বামী যদি নীরব থাকে চুপ থাকে তাহলে শতকরা ভাগ পারিবারিক ঝামেলা মানুষ পারিবারিক ভাগ পারিবারিক সমস্যা থেকে উত্তরণ পেতে পারে এটি হজুর বলেছেন এ বিষয়ে আমাদের মনিব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জীবনী থেকেও আমরা এই বিষয়টি উপলব্ধি করতে পারি দেখা যায় যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তাঁর জীবনেও এরকম ঘটনা আছে একবার হজ উমুল মোমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তাল আনহা তিনি কর্কশভাবে কোনো একটি কথা মহানবী সাল্লাহ আল্লা সাল্লামকে বলছিলেন এবং ইতিমধ্যে তার পিতা অর্থাৎ হজরত আয়েশা সিদ্দিকার রাজা তাল আনহার পিতা আমাদের প্রথম খলিফা মহানবী সাল্লাহ সাল্লামের শ্বশুর হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল তালা আনহু সামনে এসে পড়লেন এবং মেয়েকে ভৎসনা করলেন তুমি আল্লাহ রসুলকে এভাবে গালি দিচ্ছ এভাবে বকা দিচ্ছ তুমি আল্লাহ রসুলের সাথে ভাবে তুমি শক্ত স্বরে কথা বলছো এবং এ কথা বলে তিনি মারতে উদ্যত হলেন মহানবী সাল্লাহ সাল্লাম বসে থাকেননি এ কথা বলেননি যে আচ্ছা আমার সাথে যেহেতু রুড়োভাবে কথা বলেছে ঠিক আছে তার বাবাই তাকে মারুক এই কথা বলেননি তিনি দৌড় দিয়ে বাবা মেয়ের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছেন এবং বলেছেন কোনো দরকার নেই মেয়েকে মারার দরকার নেই এরপর হজরত বকর সিদ্দিক তালান তাল্লাহন সেখান থেকে চলে গেলেন মহানবী সাল্লি সাল্লাম স্ত্রীকে মজা করে বললেন দেখলে তোমার বাবার কাছ থেকে আমি তোমাকে বাঁচিয়ে দিলাম দেখেন এই যে চমৎকার শিক্ষা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে শেখাচ্ছেন যে একদিকে স্ত্রী যখন কটু কথা বলছে বা বকাঝোকা করছে আল্লাহ রসুল নীরব ছিলেন বাবা মারতে গেছেন তিনি পথ আগলে দাঁড়িয়েছেন মারা যাবে না আবার স্ত্রীকে বলছেন দেখলে তোমাকে আমি বাঁচালাম এই যে তাদের ভিতরে যে এই আন্তরিকতা এটি আমাদের আমাদের জন্য পাথেয় শিক্ষণীয় ঘটনা এখানেই শেষ হচ্ছে না কিছুদিন পর হজরত বকর সিদ্দিক রাজতাহ আনহু তিনি আল্লাহ রসুলের বাড়িতে আসলেন এসে দেখলেন যে হজরত আয়শা সিদ্দিকা রাজিয়া তালা আনহা এবং আল্লাহ রসুল সাল্লাহ আল দুজন কোনো বিষয় নিয়ে হাসাহাসি করছেন মজা করছেন বাবা এসে বললেন তোমরা ঝগড়ার সময় আমাকে তোমাদের বিষয়ে সামিল করো তোমরা যে মজা করছো আজকে আমাকে তোমাদের বিষয়ে সামিল করবে না আমাকেও তোমাদের সাথে মজা করতে দাও তাহলে দেখেন যে পরিবারে ছোটোখাটো বিষয় সময় থাকবে কিন্তু এটার সবচেয়ে উত্তম পদ্ধতি পদ্ধতি হলো উভয়ের মাঝে যিনি শক্তিশালী অর্থাৎ স্বামী যাকে আল্লাহতালা শক্তি বেশি দিয়েছেন তার উচিত যতদূর সম্ভব ধৈর্য ধারণ করা তাহলে হজুর আমাদেরকে বলেছেন আশি ভাগ সমস্যা সমাধান হতে পারে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম আমাদেরকে আরও শেখাচ্ছেন দেখুন আল্লাহ রসুলের হাদিস থেকে বিষয়টি প্রতীয়মান হয় যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম একদিন তার স্ত্রী হজরত আয়েশা সিদ্দিকা রাজা তাল আনহাকে বলছেন যে তুমি যখন আমার উপর রাগ করো আমি কিন্তু বুঝতে পারি স্ত্রী আয়সা সিদ্দিকার রাজাল তালা আনহা বললেন হে আল্লাহ রসুল আপনি কীভাবে বুঝতে পারেন মহানবী সাল্লাহ আল্লা সাল্লাম বললেন যে যখন তুমি আমার উপর রাগ করো তখন তুমি বলো ওল্লাহ হে রব্বে ইব্রাহিম তুমি ইব্রাহিমে রবের কসম খাও আর যখন তুমি আমার উপর সন্তুষ্ট থাকো তখন তুমি বলো ওল্লাহ হে রব্ মুহাম্মদ তখন তুমি মোহাম্মদের রবের কসম খাও তো তুমি যখন এই দুটো কাজ করো আমি বুঝতে পারি যে তুমি আমার ওপর সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট সবচেয়ে প্রণিধানযোগ্য বিষয় হল হযরত আয়েশা সিদ্দিকার রাজাল তালা আনহা তখন বললেন হে আল্লাহ রসুল তো আমি আপনার উপর দেখা দেখা যায় যে আমি যেন রাগ করছি আপনার উপর আসলে আমি হৃদয় থেকে আপনাকে ভালোবাসি এবং হৃদয়ে আপনার কথাই মনে থাকে কিন্তু উপরে উপরে আমি এটি দেখাই ভিতরে ভিতরে আমি পুড়তে থাকি এবং আপনাকেই আমি ভালোবাসি তো এখানে একটি বিষয় স্পষ্ট হয় যে স্ত্রীরা যখন স্বামীদের সাথে উপরে উপরে রাগ দেখায় কোনো স্বামী যদি মনে করে যে তাহলে এটার প্রতি উত্তর দিতে হবে এবং তাকে শাস্তি দিতে হবে এটা অন্যায় এবং এর ফলে সমাজে বা পরিবারে অশান্তির সৃষ্টি হবে যদি আল্লাহ রসুলের এই হাদিসের দিকে আমরা অনুসরণ করি দেখি তাহলে দেখতে পাই যে মহিলাদের হৃদয় কোমল এবং তারা হৃদয় থেকে স্বামীকে অবশ্যই ভালোবাসে কিন্তু হয়তো অন্য কোনো কারণে কষ্ট পেয়েছে যার কারণে সে এই বিষয়টা অন্যভাবে উপস্থাপন করছে যদি স্বামী বিচক্ষণ হয় তাহলে সে সহজে বুঝে যেতে পারে হযরত মাসিহ মাহদালাম আমাদেরকে শেখাচ্ছেন তিনি বলছেন অশ্লীলতা ছাড়া মহিলাদের বাকি সকল বক্রতা ও তিক্ত কথাবার্তা সহ্য করা উচিত তিনি আরও বলেন পুরুষ হয়ে নারীর সাথে ঝগড়া করাটা আমার কাছে চরম নির্লজ্জতা মনে হয় আল্লাহতালা আমাদেরকে পুরুষ বানিয়েছেন আর এর এটি সত্যিকার অর্থে আমাদের ওপর এক বিরাট নিয়ামত আর এর কৃতজ্ঞতা প্রকাশের উপায় হল নারীদের সাথে আমরা কোমল এবং নম নম্র আচরণ করব হজরত মুসিমের জীবনেও এরকম ঘটনা দেখা যায় মুসিম সাল্লামের একটি ঘটনা আমি উল্লেখ করি একবার এক বন্ধুর কঠোর স্বভাব এবং অশালীন ভাষার উল্লেখ করা হয় অভিযোগ ওঠে যে তিনি তার স্ত্রীর সাথে কঠোর আচরণ করেন হজরত মুসিমাম যখন এই কথা কথা শুনলেন তখন খুবই কষ্ট পেলেন দুঃখিত হলেন এবং অসন্তুষ্ট হলেন এবং সেই ব্যক্তিকে ডাকলেন এবং ডেকে তাকে নসিহত করলেন আর তাকে নিজের জীবন থেকে একটি ঘটনা বললেন যে দেখো ইসলাম বলছেন যে দেখো আমি আমার নিজের স্ত্রীর সাথেও একবার উঁচু স্বরে কথা বলেছিলাম এবং এই উঁচু স্বরে কথা বলার কারণে আমার মনে হয়েছে যে আমি তো অন্যায় করেছি আমি শুধুমাত্র উঁচু স্বরে কথা বলেছি আমি কোনো বকাঝকাও করি নাই বা এমন কোন শব্দ উচ্চারণ করি নাই যার ফলে আমার স্ত্রীর হৃদয়ে আঘাত লাগতে পারে কিন্তু আমি উঁচু স্বরে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে এটি অন্যায় আর এই জন্য আমি স্তেকফার করতে থাকি সাদকা দিতে থাকি এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইতে থাকি যে হে আল্লাহ আমি ভুল করেছি এবং আমার মনে হচ্ছিল যে হতে পারে যে আল্লাহর প্রতি কোনো অবাধ্যতার কারণে হয়তো আমি এই কাজ করে ফেলেছি অতএব মুহমাম যেখানে বলছেন যে আমি উঁচু স্বরে কথা বলেছি এটি মনে হচ্ছে যে আমি অন্য কোথাও আল্লাহর সাথে কোনো অবাধ্যতা করেছি এই আমার মুখ থেকে স্ত্রীর সামনে উঁচু স্বরে বা তাকে উচ্চ স্বরে আমি কোনো কথা বলে ফেলেছি তাহলে যারা স্ত্রীদের প্রতি অন্যায় করেন অত্যাচার করেন মারধর করেন তারা নিশ্চয়ই বাইরে এমন বড় কোনো অপরাধ করছেন যেটি আল্লাহর দৃষ্টিতে গর্হিত এবং যার ফলে তার দ্বারা এই পরিবারে গিয়ে তার স্ত্রীর সাথে এ ধরনের আচরণ আচরণের বহির প্রকাশ হচ্ছে হজুর একটি বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে আজকাল দেখা যায় যে ছোটোখাটো বিষয় নিয়ে মহিলাদের উপর হাত তোলা হয় তাদেরকে মারধর করা হয় এবং বলা হয় যে ইসলামে তো এর অনুমতি আছে হজুর বলছেন যে ইসলামে অনুমতি আছে কিন্তু শর্ত সাপেক্ষে আর শর্ত হলো যদি মহিলা ভয়ঙ্কর কোনো অপরাধ করে এবং যে অপরাধ বাধ্যত ক্ষমা করার কোনো উপায় নেই এরকম ভয়ঙ্কর কোনো অপরাধ যদি হয় সেক্ষেত্রে আল্লাহতালা শাস্তির মাত্রাও নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন الرجال ومون السائے بےما فض اللہ بازهم بازهم على باز ہم بازم البازن و بما انفق بن ام علم فصالح ہاۃ و بما تۃن حافظتن لب بفض اللہ ولتی تخاف نہ نشوز ہنّا فعضو ہنّا و ফাইন আতা সুরান পঁয়ত্রিশ এখানে হুজুর একটু ব্যাখ্যা দিচ্ছেন এবং এটি খুব মনোযোগে দাবি রাখে এই বিষয়টি যদি আমরা বুঝে যাই তাহলে ইনশাল্লাহ আমাদের পারিবারিক সমস্যা সমাধান হয়ে যাবে আল্লাহ তালা পবিত্র কুরআনে যেখানে বলেছেন পুরুষরা নারীদের অভিভাবক সেই শ্রেষ্ঠত্বের কারণে যা আল্লাহ তালা কতকের উপর কতককে প্রদান করেছেন আর আরেকটি কারণ আছে সেটি হল পুরুষ তার উপার্জিত অর্থ তার স্ত্রী সন্তান বা পরিবারের জন্য ব্যয় করে থাকে হজুর বলছেন যে অকর্মণ্য অকর্মণ্য ব্যক্তিরাও স্বামী আছে তাদের কথা এখানে বলা হয়নি অতএব পুণ্যবতী নারী তারা যারা শীলা এবং স্বামীর অগোচরেও সেসব জিনিসের সুরক্ষাকারী যেগুলো সুরক্ষার জন্য আল্লাহ তালা তাদেরকে উপদেশ দিয়েছেন আর যেসব নারীর পক্ষ থেকে তোমরা বিদ্রোহসুলভ আচরণের আশঙ্কা করো তাদেরকে প্রথমে উপদেশ দাও এরপর যদি তারা চরম অবদ্ধতা করে এবং বিদ্রোহ আচরণ করে সেক্ষেত্রে তাদেরকে বিছানা আলাদা করে দাও এরপরও যদি তারা অবাধ্যতা করে এবং তারা সঠিক পথে আসছে না সেক্ষেত্রে তোমরা নয় যে স্ত্রীকে প্রহার করতে করতে হাসপাতালে পাঠিয়ে দেওয়া বা এমন প্রহার যেন আশপাশের বাড়ির লোকজন জড়ো হয়ে যায় এই ধরনের না ভালোবাসার খাতিরে যতটুকু তাকে শাস্তি দেয়া যেতে পারে ততটুকুর কথাই হজর বলেছেন তাদেরকে অত্যাচার করার জন্য ছুতো খুঁজে বেরিও না কেননা আল্লাহ অতীব মর্যাদাশীল চরম গৌরব গৌরবান্বিত অতএব এই যে বলা হয়েছে চরম বিদ্রোহ থেকে নারী সংশোধন করে তাহলে তোমরা তাদেরকে মারার কোনো অজুহাত খুঁজবে না স্মরণ রেখো তোমরা যদি এরকম তাকোয়া বিবর্জিত কাজ করো এবং নিজেদেরকে বিরাট বড় কিছু মনে করো আর মনে করো যে তোমাদের স্ত্রীদের কোনো মূল্যই নাই তাহলে মনে রেখো আল্লাহ মহাপরাক্রমশালী এবং তোমাদের এই ধরনের আচরণের কারণে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন তবে হ্যাঁ যদি সংশোধনের কোনো উপায় খুঁজে পাচ্ছ না আর মহিলার স্বভাবে পরিণত হয়েছে যে সে অভিন্ন আচরণ করছে এবং সে বিদ্রোহাত্মকমূলক আচরণ করছে ক্ষেত্রে সে আল্লাহ আল্লাহতালা শাস্তির অনুমতি দিয়েছেন তবে কথায় কথায় হাত উঠানো কথায় কথায় শাস্তি দেওয়া কথায় কথায় বেতরাঘাত করা রানতে কেন দেরি হলো গোসলে কেন দেরি হলো বা প্রত্যেক বিষয়ে কেন দেরি হচ্ছে এই কেন হচ্ছে ওই কেন হচ্ছে এইভাবে ছুতো খুঁজে খুঁজে তাদেরকে শাস্তি দেয়া এই বিষয়ে হজুর কড়াভাবে নিষেধ করেছেন কেননা আল্লাহ তালা পবিত্র কোরআনে এই বিষয়টি উল্লেখ করেছেন শেষের দিকে এসে আমি আরেকটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই হজুর আমাদেরকে বলেছেন যে আমি যখন পারিবারিক ঝগড়া বিবাদের কথা শুনি এবং সংসারের মনোমালিন্যের বিষয় শুনি বা ঘর ভাঙার কোনো ঠকঠক আওয়াজ আমি শুনতে পাই তখন আমার একটি ছোট মেয়ের কথা মনে পড়ে যে একটি দম্পতিকে উচিত শিক্ষা দিয়েছিল হজুর সেই ঘটনায় শোনাচ্ছেন বলছেন যে কোনো এক বাড়িতে কোন একটি ছোট মেয়ে গিয়েছিল ঘুরতে বা বেড়াতে তো সেই দম্পতি স্বামী স্ত্রী চরম বাঘ বিতণ্ডা শুরু করেছে গলা ফাটিয়ে চেঁচামেচি করছে তো যে মেয়েটি বেড়াতে গিয়েছে সে সেই স্বামী স্ত্রীর দিকে অপলক দৃষ্টিতে অপলোক নেত্রে আছে করে কি মানে সে অপলক দৃষ্টিতে আছে যে এরা কি করে তো হঠাৎ করে স্বামী স্ত্রী যখন সেই বাচ্চার দিকে দৃষ্টি দিল তখন তারা চুপ হয়ে গেল এবং সেই ছোট মেয়েকে জিজ্ঞেস করলো আমরা ঝগড়া করছি তাতে তুমি অবাক কেন হচ্ছ তোমার বাবা মা কি ঝগড়া করে না ছোট মেয়েটি বলল হ্যাঁ আমার বাবা মাও মাঝে মাঝে যে কোনো বিষয় নিয়ে মাঝে মাঝে তাদের মাঝেও ঝগড়া হয় কিন্তু বাবা যখন রাগ করেন তখন মা চুপ থাকেন আবার মা যখন রাগ করেন তখন বাবা চুপ থাকেন তো এর ফলে আমার বাবা মায়ের মাঝে আমি কখনো এরকম আপনাদের মতো এরকম চিল্লা চিলি চেঁচামেচি চিৎকার চেঁচামেচি বিতণ্ডা আমি কখনো দেখি নেই হজুর বলছেন যে এই ছোটো বাচ্চা দেখুন কত সুন্দরভাবে সেই দম্পতিকে শিখিয়ে দিল যে স্বামী যদি রাগ করে তাহলে স্ত্রীর উচিত চুপ থাকা এবং স্ত্রী যদি রাগ করে তাহলে স্বামীর উচিত চুপ থাকা এবং পরবর্তীতে একে অপরকে বুঝানো যখন উভয়ের মন নরম হবে তখন বুঝানো যে তোমার এটা ভুল ছিল স্ত্রী স্বামীকে বুঝাবে তোমার ভুল ছিল বা স্বামী স্ত্রীকে বুঝাবে যে তোমার এটি ভুল ছিল কিন্তু ঝগড়া শেষ হওয়ার পর ঝগড়ার মুহূর্তে না সবশেষে হজুর যে বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যে বর্তমানে নববধূ বা কোন পক্ষ থেকে জানা যায় যে শ্বশুরবাড়ির লোক দ্বারা বা স্বামীর পক্ষ থেকে বিভিন্ন নির্যাতনের তারা সম্মুখীন হয় কখনো কখনো পাত্রীকে তার হবু স্বামীর বিষয়ে বিস্তারিত জানতেও দেওয়া হয় না বা কোনো পক্ষকে বোঝানো হয় যে তুচ্ছ বিষয় ঝগড়াঝাটি তুচ্ছ বিষয় কিন্তু যখন বাস্তবতা লক্ষ্য করা যায় দেখা যায় যে ভয়ানক অবস্থা গা শিউরে ওঠে এরকম ঘটনাও মাঝে মাঝে ঘটে আবার কোথাও কোথাও দেখা যায় যে স্বামী তার স্ত্রীকে প্রতিষ্ঠিত করতে চায় নিজের সাথে কিন্তু শাশুড়ি বা ননদরা তারা এত বাড়াবাড়ি করে যে মানে তারা তো বাড়াবাড়ি করেই তাদের সন্তানদেরকে দিয়েও স্ত্রীদেরকে মারধর করায় তখন সেই নববধূর জন্য একটি বা দুটি পথ খোলা থাকে একটি হল হয় খোলা নিয়ে চলে যাবে না হলে সারা জীবন এই নরকের ভিতরে পড়ে থাকবে তো এছাড়াও এ কথাও জানা গেছে যে কখনো কখনো নির্যাতনের শিকার নববধূরা যখন বাড়ির বউ হিসেবে এক পর্যায়ে সংসারের কর্তৃত্ব লাভ করে আর শাশুড়িও বৃদ্ধা হয়ে গেছে তখন তার মনে পড়ে যায় ও আমার শাশুড়ি তো আমাকে এক সময় অত্যাচার করেছে তখন সেই স্ত্রীও শাশুড়ির ওপর অত্যাচার শুরু করে দেয় হজুর বলছেন যে এটি শয়তানি চক্র এবং শয়তানি চক্র এভাবে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে তো এই জন্য এই বিষয়ে আমাদের দৃষ্টি দেওয়া উচিত এই সব বিষয়ে আমাদের সবসময় সঠিক পদক্ষেপ নেওয়া উচিত হজরত খলিফতেল মুসি আওয়াল বলেছেন মানুষের উচিত প্রতিটি পদক্ষেপ গ্রহণের আগে ভালোভাবে চিন্তা করে নেয়া যে এর পরিণতি কি হবে আর জেনে রাখ জেনে রাখা উচিত যে তোমরা যাই করো না কেন আল্লাহতালা তা ভালোভাবে জানেন আর লঙ্ঘনকারীদেরকে আল্লাহ তালা কোনো অবস্থাতেই পছন্দ করেন না অতএব পারিবারিক যে সমস্যা আছে এই সমস্যাগুলোর সমাধান খুব সহজে হজুর আমাদের কাছে উল্লেখ করেছেন যে বিষয়গুলো আমি আপনাদের সামনে বলেছি এগুলোর দিকে যদি আমরা একটু দৃষ্টি দেই এছাড়া হজুর সার্বক্ষণিক আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন বা আয়েলি মাসাইল আর উনকা হাল এই পুস্তকের মাঝে হজুর যে বিষয়গুলো উল্লেখ উল্লেখ করেছেন সেই বিষয়গুলো যদি আমরা বেশি বেশি পড়ি এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করি তাহলে পারিবারিক সমস্যা থেকে আমরা প্রায় শতভাগ বেরিয়ে আসতে পারবো আর আমাদের দোয়াও থাকবে আল্লাহ তালা আমাদেরকে যেন সেই তৌফিক দেন মহানবী সাল্লাসাল্লাম বলেছেন খায়রুকুম খায়রুকুম লে ও আনা খায়রুন লেয়াহলি তোমাদের মাঝে সেই সর্বোত্তম বলে বিবেচিত যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম বা তার পরিবারের কাছে সর্বোত্তম এবং আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমার পরিবার আমার স্ত্রী এই সার্টিফিকেট দিয়েছে যে আমি উত্তম মানুষ অতএব রোসলেকারি ইনশাআল আল্লাহ আলাইসালাম যেভাবে আমাদেরকে মানদণ্ড দিয়েছেন পরিবার যদি বলে যে আমি উত্তম তাহলে আমি উত্তম মানুষ কি বলে এটাতে কিছু যায় আসে না এবং স্ত্রীর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য কোনো স্বামী যদি বলে যে হ্যাঁ আমার স্ত্রী ভালো সেক্ষেত্রে সেই স্ত্রী সার্টিফিকেট পেল বাইরের কথায় কিছু যায় আসে না অতএব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন আমরা যেন পারিবারিক সকল সমস্যা থেকে উত্তরণ পেতে পারি পারিবারিক সমস্যা মিটিয়ে আমাদের পরিবারগুলো যেন জান্নাত সম হয় আমরা যেন যে দোয়া করি রব্বানা হাবলানা আমিন আজওয়া জেনা বা জুরিয়াতে না কুর্রাত আয়নিন অজল নালিন মুত্তাকিরা ইমামা এই দোয়া যেন আল্লাহ তালা কবুল করেন এবং আমাদের পরিবারগুলো যেন জান্নাত সম হয় আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দিন আমিন

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط والمستقيم صراط الذين أنعمت عليهم আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের তিস্তানতা বিভাগ কর্তৃক আয়োজিত বিশেষ সম্মেলন এবং প্রশ্নোত্তর আলোচনা সভার সম্মানিত সভাপতি মহার মহাত রাম সাল্লামীর সাহেব এবং উপস্থিত বুজুর গান পর্দারালের মা বোনরা এবং এই অনুষ্ঠান যারা যেভাবে অবলোকন করছেন বা উপভোগ করছেন সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত আপনারা জানেন আমি তো বক্তা নই আমি নিতান্তই দায়িত্বের কারণে কিছু কথা বলতে হয় যার জন্য আমি আপনাদের সামনে উপবিষ্ট তো আমি আপনাদের সবার কাছে দোয়া চাব এই জন্য যে আমি একমাত্র যে অমৌলবী অর্থাৎ মৌলবী না শিল্পী মানুষ কাজে আমাকে যদি আল্লাহ তালা সাহায্য করে তে দু এক কথা আমি আপনার আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব তবে দায়িত্বের কারণে এবং বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে মহতরাম ন্যাশাল আমি সাহেব প্রায়ই বলতেন যে এই বিষয়টি রিস্তানতার বিষয়টি এমন একটি বিষয় যে এই বিষয়ে জামাতের নারী পুরুষ যুবক যুবতী সবার কাছে স্বচ্ছ ধারণা আমরা পৌঁছাতে পারিনি ইসলামী শিক্ষা কী এবং আমাদের করণীয় কি এই ব্যাপারটা আমরা নিজেরাই পরিষ্কার করিনি কাজে আমি জামাতের কাছের আর ফিডব্যাক কীভাবে আশা করতে পারি অর্থাৎ আমাদের উপর দিক থেকেই বা জামাতির দিক থেকেই ব্যাপারটা আমরা খোলাসা করি নাই পরিষ্কার করি নাই তো আপনারাই ভালো করে লক্ষ্য করছেন যে আমার ইতিপূর্বের দুই বক্তা কত সুন্দরভাবে ইসলামী শিক্ষা বিবাহ সংক্রান্ত বিষয়ে পরিবেশন করলেন আর একটা বিবাহ বিষয়টা শুধুই যে একটা নিয়ম মধ্যে রস নাই এরকম না দুই বক্তা সুন্দরভাবে আমাদের এই বিবাহ সংক্রান্ত ব্যাপারে মানে যে সমস্ত তথ্য কোরআনের তথ্যাবলী রসুলের শিক্ষা এবং বর্তমান হুজুরের কথার থেকে যেভাবে পরিবেশন করলেন আমি তো আমার দিক থেকে খুবই উজ্জীবিত যে আমরা অনেক কিছু সুন্দর সুন্দর শিক্ষা আজকে শুনতে পারলাম আমি আশা করি যে আপনাদের সবারই তার থেকে অনেক কিছু লাভ হয়েছে তো যখন এই অনুষ্ঠানের ইয়ে করা আয়োজনের চিন্তা করা হচ্ছিল আমি চিন্তাই করতেছিলাম দোয়াও করতেছিলাম তবে আপনাদের একটা সুখবর দিচ্ছি যে রিস্তানাতার এই অনুষ্ঠানটা রিস্তানাতা বিভাগের ভিতরেই আল্লাহ তালা কেমন সম্পন্ন করে দিয়েছে আউজবুল্লাহমিনা সায় রাজিম নিসাউকুম হারসোনুল্লা লাকুম, ফাতু হারসাকুম সাকুম আন্না সি ইতুম ওয়াক ফুসিকুম ওয়া তাুমো অর্থাৎ আমি বলতে চাচ্ছি সুরাবাকার দুশো চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যে তোমাদের স্ত্রীদেরকে তোমাদের ক্ষেত্র হিসাবে বলা হয়েছে এবং তোমরা তোমাদের শ্রীগণকে তোমাদের জন্য ক্ষেত্র স্বরূপ সুতরাং তোমরা যখন যেভাবে চাহ তোমাদের ক্ষেত্রে গমন করো এবং তোমরা নিজেদের জন্য উত্তম কিছু অগ্রে প্রেরণ করো এবং তোমরা আল্লাহর তাকুয়া অবলম্বন করো এবং জানিয়ে রাখো যে নিশ্চয় তোমরা তাহার সহিত সাক্ষাৎ করিবে এবং তুমি মোমেনগণকে সুসংবাদ দাও এই যে কথাটা বললাম তালা নিজেই শিক্ষা দিয়েছেন ক্ষেত্র এবং সেইখানে নোট হিসেবে বলাও আছে যেমন কৃষকের ক্ষেত্র হলো জমি জমা যেখানে ফসল উৎপাদন হয় আর পুরুষদের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ক্ষেত্র হল স্ত্রী তো সেখান থেকে যে ফসল উৎপাদন হয় তাকে বলা হয় সন্তান শিশু তো আজকের এই অনুষ্ঠান এ আমরা এমন দুটি নবজাতক পেয়েছি যারা রিস্তালাতার জন্য ভবিষ্যতের দম্পতি অর্থাৎ আজকে আমরা এই অনুষ্ঠানের শুরুতে যে আপ্যায়িত হয়েছি সেটি ছিল একটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তানের আকিকা অর্থাৎ সেটিও রিস্তালাতার অংশই রিস্তান কারণে বিয়ে হয়েছে বিয়ের কারণে সন্তান হয়েছে সেই সন্তানের কারণে আকিকা হয়েছে আর আমরা অনুষ্ঠানের প্রারম্ভে সেই আকিকার মাংস দিয়ে আজকের এই অনুষ্ঠানের যাত্রা শুরু হয়েছে তো আমি বন্ধুদের কাছে দুয়ার আবেদন জানাই যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের সন্তান হলে তার জন্য প্রথম কাজ হল উত্তম নাম রাখা দ্বিতীয় তাদের আকিকা করা এই আল্লাহর হুকুম এবং রসুলের এই শিক্ষা অনুযায়ী আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমরা যে আপ্যায়নে আপ্যায়িত হয়েছিলাম সেটি ছিল দুটি আকিকা একটির নাম ছিল ইসনাদ ইয়ামুর পিতা ইফতি আহমদ জামিল আর আরেকটি ছিল তাহেরা সাদাব পিতা নুরে কাউসার রিফাত অর্থাৎ একটি ছেলে একটু একটি মেয়ে যার আকিকার মাধ্যমে আজকে আমরা এই অনুষ্ঠানের সূত্রপাত করেছি তে আমি মনে করি আমি এবং আপনাদের সবার কাছে এই দুই সন্তান একটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান তাদের জন্য দোয়ার অনুরোধ জানাচ্ছি আর আমি বেশি কথা বলবো না শুধু নিয়মতান্ত্রিক কিছু কথা বলবো যে যেগুলো বিবাহ ক্ষেত্রে আমাদের মানে দরকারি বিষয় তারপর আমি বলছি যে আমার পরে মূল বিষয় আজকের যে এই আয়োজন এর মূল বিষয় হল যে আমি আপনাদেরকে অনুরোধ করছি এবং যারা নিচে লাজনার বোনরা আছেন বিবাহ সংক্রান্ত ব্যাপারে অনেকেই আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রশ্ন করে থাকেন তাজকে আমাদেরকে প্রশ্নের জন্য এই অনুষ্ঠানকে উৎসর্গ করা হচ্ছে যে পুরুষের পক্ষ থেকে এবং নিচে লাজনার পক্ষ থেকে আপনারা মন খুলে প্রশ্ন করুন অর্থাৎ আমরা বিবাহ সংক্রান্ত ব্যাপারে যাবতীয় বিষয় মহতরাম নেশলাম আমির সাহেবের কাছ থেকে জেনে নেব উনি এখন আমার পরেই প্রশ্নোত্তর ডিল করবেন কাজে আমি বেশি কথা বলে মূল আকর্ষণ থেকে কোনো বিচ্যুতি করতে চাই না আপনারা সেই দিকে প্রস্তুত থাকুন এবং প্রশ্নের জন্য প্রস্তুত থাকুন এবং লালদার বোনদেরকেও বলছি আপনারা মনে মনে রেডি থাকেন যে কি কী প্রশ্ন করবেন আমরা মাইকের ব্যবস্থা করব যাতে আপনারা যার যার প্রশ্ন করতে পারেন আর দুই তিনটি বিষয় প্রশ্ন করার আগেই আমি মহতরাম ন্যাশাল আমির সাহেবের নলেজে দিচ্ছি যেহেতু আমি শুধু নিয়মের কথা বলতে আসছি সেই বিষয়গুলো হল যে আমরা মহাতরাম নেশুল আমির সাহেবের কাছে প্রশ্ন আমার না কিন্তু বিষয়গুলো জানতে চাই একটা হলো উনি কোনো এক সময় পর্দার বিপরে আমাদের মধ্যে পর্দার ব্যাপারে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা পর্দাকে একটা ভিন্ন অর্থে নেন কিন্তু তিনি কোনো একটা বক্তৃতায় বলেছিলেন আমরা যে বিশ্বের সবচেয়ে হেভি ওয়েট চ্যাম্পিয়ন ছিল মোহাম্মদ আলী তার যে কন্যা তো না যাই হোক তার যে কন্যা ছিল তিনি তাকে একটা শিক্ষা দিয়েছিলেন যেটা আমার খুবই ভালো লেগেছে যে আহমদি কেন বাইরের জগত পর্দার উপরে কত সচল সেই জিনিসটি তিনি উল্লেখ করবেন দ্বিতীয় আরেকটি কথা বলবো যে আমাদের জামাতে রিস্তানাতা অনেক সহজ হয় অনেক সহজ হয় যে আমাদের জামাতের মধ্যে খুদ্দামের ইস্তেমা হয় লাজনার এস্তেমা হয় জামাতের জলসা হয় আমি যখন নতুন প্রথম আহমদি হই আমি দেখেছি যখন জলসা হয় অনেক ছেলে মেয়ে এবং তাদের অভিভাবক জলসায় আসে এবং মেয়েদের পক্ষ থেকে মেয়ের মা খালা আসে এই মধ্যে তারা যেহেতু উভয় পক্ষের সংমিশ্রণ ঘটে অভিভাবক অভিভাবকের আলাপ হয় ছেলে মেয়ে ছেলেদের মধ্যে ছেলেদের আলাপ হয় মেয়ে মহলে মেয়ে এবং মা বাপদের মধ্যে আলোচনা হয় এবং অনেকে আমি এরকম শুনেছি যে তোমার মেয়েটাকে আমি চাই মানে ডাইরেক্ট এরকম এরকম বলে যে তোমার মেয়েটাকে আমি চাই অনেক মেয়ে বলে আপনার ছেলেটাকে আমাকে দিবেন অর্থাৎ জল ছার মধ্যে এইরকম আমাদের জমায়েতের মধ্যে তার বেশিরভাগ কাজ হয়ে যায় কিন্তু আমরা মনে হয় যে আস্তে আস্তে সেই অবস্থার থেকে নিজেদেরকে একটু দূরে সরাই নিচ্ছি আমি বিগত জল আমাদের যদিও একটু ভিন্নতর ছিল তো আমি ক্ষুদ্র প্রচেষ্টার দ্বারা এই বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যেও চেষ্টা করেছি আমি দেখি জল মধ্যে একটু ব্যাপারটা সামনে নিয়ে আসলে অনেক কাজ হয়ে যায় আমি জল দেখেছি অনেক মহিলাদের মধ্যে বিভিন্ন জায়গার থেকে মেয়েরা গেছে তাদের মারা আগেছে তার আলাপ করে আমার কাছে খবর নিয়ে আসছে যে দেখেন তো আমার তো অমক ছেলের মা আসছে তার সাথে কথা বললাম আপনি একটু পুরুষ মহল আলাপ করে দেন তো আমি দেখেছি আমার প্রায় ছয়টা বিয়ার আলাপ হয়েছে জলসায় তারা ওই যে জল আসছে এই হিসাবে এই জন্য আমি বন্ধুদের বলবো যে আমাদের গুলার মধ্যে যদি ছেলেরা মেয়েরা মেয়েদের অভিভাবকরা মায়েরা সবাই যদি আমরা একটু পরস্পরের মধ্যে ভালোবাসা মহব্বত রাখি আমাদের রেস্তার কোনো সমস্যাই না এটা আমি জোর দিয়েই বলতে পারি আরেকটি কথা আমি আমির সাহেবকে স্মরণ করাই দেবো এটা ইন্ডিয়ার একটা ঘটনা কোনো একটা মেয়ের বিবাহ হচ্ছিল না বয়স হচ্ছিল সেই মেয়ে কাদিয়ান যায় সেই মেয়ে কাদিয়ান যায় এবং আর মহিলা তার ছেলের বিয়ে হচ্ছিল না সেও কাদিয়ান যায় এবং আল্লাহর কি কাজ দেখেন দুইজনকে বায়িত্য দোয়াতে দেখা হয় তো বিষয়টি যেহেতু আমি শুনে ততটা মনে করতে পারবো না আমি আশা করি মহাতরম নাসাল আমির তার আলোচনার সময় এই জিনিসটা আরও পরিষ্কার করে বলবেন যেটা আমাদের জন্য অনেক ভালো কাজ হবে তৃতীয় আর একটা প্রশ্ন প্রশ্ন না মানে আমি আমির সাহেবের উপরে ছেড়ে দিচ্ছি সেটা হলো আপনারা জানেন হজরত উমর রাজি আলানু ইসলামের দ্বিতীয় খলিফা ওনার সময় আপনারা জানেন উনি ওনার খলিফার সময় রাতে রাতে তিনি ঘুরে ঘুরে তার লোকদের অবস্থা জানতো কার ঘরে কি অবস্থা তো অনেক ঘটনা আছে আমি ওইটা বলবো না তিনি কোনো একটা বাড়ির না যায় মা মেয়ের ঝগড়া দেখছিলেন মা মেয়ের ঝগড়া এটাও আমি সবই বলবেন শুধু আমি ইশারা করছি যে ওই মা মেয়ের ঝগড়াটা এরকম ছিল ওই মা মেয়েকে পানি আনতে বলছিল কেন দুধে মিশাবো তো আমি এইটুকুই বলছি বাকি জিনিসটা মতন আমির সাহ তার প্রত্নত্তরের সময় বলবেন তো আমি শুধু নিয়মকানুনের কিছু কথা বলছি যে আমি আমার সময় নষ্ট করতে চাই না শুধু এই এইখানে যে আলোচনাগুলো হয়েছে সেখান থেকে আমার কিছু জিস্ট যে বিষয়গুলো আমার অফিসিয়ালি দরকার সেই বিষয়গুলি আমি আপনাদের দৃষ্টিতে আনছি যেমন বিবাহ সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়সমূহ এক যেখানে কেউ বিয়ের প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব বাতিল হওয়া পর্যন্ত সেখানে অন্য কেউ দ্বিতীয় প্রস্তাব দিবে না বুখারি ও মুসলিম এটি আমরা দেখেছি যে আমাদের প্রায় দেখা যাচ্ছে কি অ্যাট এ টাইম তিন চারটে প্রস্তাব নিয়ে কথা হচ্ছে অ্যাট এ টাইম একটা বায়োডাটা নিষেধ কথা বলতেছি আমি আবার নে দেখতে সে আরেক জায়গায় কথা বলতেছে পরে যখন আমি আবার এটা অনুসন্ধান করতে যাই দেখি আর একটা তৃতীয় আলোচনা চলছে অর্থাৎ এই জিনিসটি দেখেন রসুল্লাহ সাল পরিষ্কার করে দিয়েছেন যে কোথাও একটা প্রস্তাব থাকবে দ্বিতীয় প্রস্তাব ততক্ষণ গ্রহণ করা যাবে না একটাকে শেষ করেন ওইটা যদি না হয়ে যায় উভয় পক্ষের তাহলে দ্বিতীয় প্রস্তাব যাবে কিন্তু এই জিনিসটি আমি বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করবো এবং অ্যাট এ টাইম আমি দেখি পাত্র পাত্রী খুঁজতেই থাকে এইখানেও দেখে সেইখানে দেখে আরেকখানে যাচ্ছে একসাথে আট দশ বিশ জায়গায় আমাদের কাছে আসে যে পনেরো বিশ জায়গায় অ্যাট এ টাইম খবর নিচ্ছে ওইটা দেখো ওইটা দেখো ওইটা কিন্তু এটা তো ইসলামের সিস্টেম না সিস্টেম হলো একটা দেখেন এটা যদি আপনার সাথে মিলে ভালো কথা যদি সার্বিক বিবেচনায় না মিলে তো আপনি দ্বিতীয়তে যান কিন্তু অ্যাট এ টাইম আট দশটা নিয়ে ডিল করে বা আমরা করি এটি জঘন্যক আর রসুল্লা শিক্ষার পরিপন্থী আর বক্তৃতায় বলছো তার বলছি বিয়েতে চারটি বিষয় দেখে যথা স্ত্রীর সম্পত্তি তার সদ্গুণ তার সৌন্দর্য এবং তার ধর্মপরায়ণতা যার মাঝে ধর্মপরায়ণতা আছে তাকে পছন্দ করো এটা উপকারী প্রস্তাবিত পাত্র ও পাত্রীর ধর্মপরায়ণতা সন্তোষজনক হলে তাকে বিয়ে করো আর যদি না করো তাহলে পৃথিবীতে দুর্দশা ও ব্যাপক অশান্তি ঘটবে বলছেন কে রসুল্লা সাল্লাম আছে কোথায় তিরিমেজে শরীফে স্নেহশীলা সন্তানবতী হতে সক্ষম শ্রীলোককে বিয়ে করো নিশ্চয় জাতিসমূহের মধ্যে তোমাদের সংখ্যা বৃদ্ধির জন্য আমি গর্ব গর্ববোধ করব এটা আমি আর সংশোধন করব যে কি আস যাই হোক বিয়ে করার আগে পাত্রীকে পাত্র দেখতে পারে ভালো করে খেয়াল করবে এই জিনিসটাই আমি দেখি যে এইটা নিয়েই গণ্ডগোল বিয়ে করার আগে পাত্রীকে পাত্র দেখতে পারে মুসলিম শরীফ কিন্তু তা একবার মাত্র আবু দাউদ কিন্তু আমি দেখতেছি এই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমার ডিপার্টমেন্টে কার্যক্রম চালাতে গিয়ে দেখছি কি একবার তো পাত্র দেখলো পাত্র পছন্দ করছে তারপরে আবার পাঠায় কি ওই অন্য আত্মীয় স্বজন পাঠায় মা খালাকে পাঠায় আবার বোনদেরকে পাঠায় নিজে কিন্তু দেখা হয়ে গেছে এবং আমি ঘটনা দেখেছি যে পাত্র পাত্রীর মধ্যে ঠিক আছে পাত্র পছন্দ পাত্রীর অপছন্দ এখন মা খালা দেয়া বিভিন্ন ইয়ে বাড়ি করছে না এই মেয়ে তো নেওয়া যাবে না এই মেয়ে এই অর্থাৎ এইখানে রসুল্লাহ পাত্রকে পাত্রী দেখতে বলছে কিন্তু আমি দেখতেছি সম্বন্ধ নষ্ট হচ্ছে কোথায় যায় মা খালা মামা এই দিকে গিয়ে বিয়ে নসরা হচ্ছে পাত্র পাত্রীর সমস্যা কম সমস্যা বেশি অভিভাবক আত্মীয় স্বজনের মাঝে কাজে এটি আমাদের ভালো করে লক্ষ্য করা উচিত বিধবা শ্রীলীকের বিবাহে তার প্রকাশ্য উচ্চারিত সম্মতির প্রয়োজন কুমারীর ক্ষেত্রে তার নিরবতা সম্মতি কেবল বলে ধরা হবে বুখারি মুসলিম অভিভাবক ব্যতিরেকের কোন সিলুকের বিবাহ সিদ্ধ নয় আবু দাউদ তিরমিজি বিবাহে কোনো স্ত্রীলোক অন্য শ্রী অভিভাবক হতে পারবে না এবং নিজেও নিজের বিবাহের অভিভাবিকা হতে পারবে না কোন স্ত্রী লোক স্বয়ং নিজের অভিভাবিকা হয়ে বিবাহ করলে তা বেবিচার হবে ইবনে মাজা বিয়েতে তারা হোরা করা উচিত নয় ভালো করে খেয়াল করুন এইটা আমাদের জন্য খুব বিপজ্জনক প্রায় ন্যাশনাল আমির সাহেবের কাছে আমার কাছে আসছে ছেলের ছুটি নাই অথবা ছেলে বিদেশ থেকে আসে এই তিন দিনের মধ্যে বিয়ে করাই দিতে হবে অথচ দেখেন বলা বিয়েতে তারা হোরা করা উচিত নয় বিয়ে স্থির করার পূর্বে উভয় পক্ষের ঘর সামাজিক অবস্থা আখলাখ সামাজিক সমতা ইত্যাদি সম্বন্ধে ভালোভাবে অনুসন্ধান করে সন্তুষ্ট হওয়া প্রয়োজন কারণ তারা হোরা করে বিয়ে দিলে পরে সমস্যার সৃষ্টি হয় বিবাহের কথা বা দেখাশোনা যখন শেষ হয়ে যায় তখন উভয় পক্ষ ইস্তেখারা করে ফলাফল জেনে বিবাহের কথা পাক্কা করে বিয়ের দিন তারিখ নির্ধারণ করবে এই বিষয়ে মৌলানা সাহেব ডিটেলস বলছে প্রায় দেখা যায় বিয়ে ঠিক করার পরে ঠিক হয়ে গেছে সাইনও করা হয়েছে ফর্ম ফিল আপ করা হয়েছে তারপরে দেখলাম কি দেখো আমি সাহেবের কাছে বলতেছে পাত্র আসে আমি সাহেব আমি তো রাত্রে এরকম স্বপ্ন দেখলাম এখন তো আমি এটাতে ইয়ে হইতে পারতেছি না দুইটা কথা একটা কথা যে সব ঠিক হওয়ার পর আপনি স্বপ্ন দেখে ফেললেন আর স্বপ্নও যদি দেখে থাকেন তা আপনি করলেন কেন আপনি কি কোনো বুজুর্গ তাবির করব তো হুজুর তাবির করব যারা তাবির করার মতন জ্ঞান রাখে আল্লাহ তালা যাদেরকে এই জ্ঞান দিয়েছে নিজেই স্বপ্ন দেখলে নিজেই তাবির করে নিজেই আইনে ফয়সালা দেয় তাহলে সেখানে খুলিভারি কী দরকার মানে নবী রসুল কী দরকার আর আমাদের যে যারা আলেম সমাজ আছে তাদের কি দরকার আমি এইগুলো আপনাদেরকে বলছি এই অবস্থা প্রায়শ ঘটছে তো আপনারা এইগুলো ব্যাপারে সচেতন হবেন আশা করি আর প্রচলিত মুসলিম আইন অনুযায়ী প্রত্যেক মুসলমানের বিবাহ স্থানীয় রেজিস্টারের কাছে রেজিস্ট্রি করতে হবে অন্যথায় আইনে তো দণ্ডনীয় হবে তো আমি আপনাদের সামনে যেহেতু আমার আছে এটা আমি লাজনাদের ওখানে এবং আমাদের এইখানেও ওই যে নববিবাহিত মেয়েদের জন্য একটা উপদেশ যিনি এটা কার উপদেশ হজরত আম্মা গানের উপদেশ তো সেটি আমি শুধু আপনাদেরকে পড়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি হজরত নওয়াব মোবারকা বেগম সাহেবা রাজা আল্লাহ বলেছেন আমার বিয়ের সময় হজরত আম্মাজান রাজা আলাউ আনহা আমাকে যে নসিহত করেছিলেন সেগুলো লিপিবদ্ধ করলে হয়তো সবার উপকার হবে এই কথার আমল করেই আমরা এগুলো লাগাইছি হয়তো সবার উপকার হবে হজরত জান বলেছিলেন যে কাজ নিজে নি যে কাজ নিজ স্বামীর অগোচরে করতে হয় অথবা যে কাজ স্বামীর কাছ থেকে লুকাতে হবে বলে মনে করো সে কাজ কখনো করবে না স্বামী না দেখলেও খুদা দেখে থাকেন একদিন তা প্রকাশ পেয়ে যায় আর এতে স্থির তার সম্মান হারায় দ্বিতীয় স্বামীর অপছন্দনীয় কোনো কাজ যদি তোমার দ্বারা হয়েও যায় তা হলেও কখনো তার কাছে তা লুকাবে না তার কাছে মানে স্বামীর কাছে লুকাবে না স্পষ্ট বলে দিবে। কারণ এর মাঝেই তোমার সম্মান নিহিত আর লোকালে একদিন লাঞ্ছিত ও অপদস্থ হতে হবে স্বামী যদি তোমার প্রতি অথবা কোনো সন্তান বা চাকরের প্রতি রাগান্বিত হয় তার রাগের সময় তুমি কোনো কথা বলবে না তিনি সঠিক কাজ করছেন না জানলেও সে সময় তুমি কথা বলবে না রাগ কমে গেলে ধীরে ধীরে সঠিক বিষয় এবং তিনি যে ভুল করেছেন তা বুঝিয়ে দিবে রাগের সময় যেসব মেয়েরা স্বামীর সাথে তর্ক বিতর্ক করে তাদের কোনো সম্মান থাকে না স্বামী রাগের মাথায় যদি কোনো কটু কথা বলে দেয় তাহলে কি স্ত্রী সম্মান আর থাকে স্বামীর আত্মীয়দের সন্তান সন্ততিকে নিজের সন্তান মনে করবে তাদের কারো বিষয়ে মন্দ চিন্তা করবে না এমনকি তোমার সাথে তারা কোনো মন্দ আচরণ করলেও তুমি মনে মনে তাদের সকলের কল্যাণ কামনা করবে কাজে ও কর্মে তাদের অসাদাচরণের প্রতিশোধ নেবে না দেখবে খুদা সর্বদা তোমার ভালো করবেন মোবারকা কী কাহিনী কাহানি মোবারকা কি জাবানি এটার বাহান্ন অফিসার থেকে উদ্ধৃতি নেওয়া হয়েছে তো আমি বন্ধুদেরকে রিস্তানাতা বিভাগ থেকে যখনই যে ধরনের বিষয় আমাদের সামনে আসে বা আপনাদেরকে বলা হয় আমরা আশা করি আপনারা সারা দিবেন সহযোগিতা করবেন এবং দোয়া করবেন আল্লাহ তালা বাংলাদেশের যে রিস্তানাতার বিষয়গুলো সুষ্ঠুভাবে সম্পাদন করার তফিক দেয় আর খাকসারের উপরে যে দায়িত্ব বর্তিছে আপনারা যদি দোয়া না করেন আল্লাহ সাহায্য না করলে আমি কিছুই করতে পারবো না তো আমি দোয়া চেয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি ওয়াকের দাউন আল আহামদুলিল্লাহ রবিল্লা আমিন জাকার আল্লাহ আপনার এই বক্তব্য কারণ আপনি বলেছেন যে আপনি একজন শিল্পী মানুষ তো শিল্পীর তুলিতেই আপনি বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে সুচারুভাবে আপনি উপস্থাপন করেছেন জাকাল্লাহ আল্লাহ আপনাকে বরকত দান করুন আমাদের অনুষ্ঠানের এখন এ পর্যায়ে আরেকটি নজম হবে সেই নজমটি আবার পরিবেশন করবেন যারা জি এম এরফান সাহেব আসসালামু আলাইকুমুল্লা সন্তানদের জন্য কি ভাষায় কিভাবে হাজরাত মোসি এ মাউত আলাহ ইসলাম দোয়া করেছেন এই নজমের এই অংশটি মনোযোগ দিয়ে শুনবেন আসসালামু আলাইকুম রহমতল্লা হে বারক হামদসলাম جو جا بدنی ہم سر سب کا وہی سہارا رحمت ہے عشقار سب کا رحمت ہے آشکار خبر وہی ہمارا اس بن نہیں گزارا Sara, us bin.

You're a te birthday Me ye din dikhaya, Mahmood. کر کے یہاں سے تیری سنا گایا ہم دو سنا اسی کو جو ذات جابدانی سد شکر ہے یا سد شکر ہے خدا, یا صد شکر ہے خدا سد یا سد شکر ہے خدا یا یہ روز کر مبارک

تیرا ہوں میں سراسری تم میرا رب اکبر تیرے

ختم نکلے ہیں دل کے ارمان ہے آج ختم کلے یارماں تو نے دکھا

جو ذات جا بدانی ایک کا صبح میں یار رانی آہ کو میرے پیارے ایک دم دو کر کو میرے پیارے ایک دم نہ دور کرنا بہتر ہے زندگی سے بہتر ہے زندگی سے تیرے حضور مرنا ہم دو سنا اسی کو

سر نہیں ہے اس کا کوئی کوئی سانی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ জাকাল্লাহ একটি অত্যন্ত বরকতপূর্ণ একটি নজম উনি পরিবেশন করলেন অসম্ভব সহৃত কণ্ঠে আবেগের শহীদ জাকাল্লাহ ইরফান তোমার নজমের জন্য এবং আমি অনুরোধ রাখবো এই নজমটির বাংলা অর্থ আপনারা ইসলামী ইসলামীপাদত বইয়ে লেখা আছে প্রতি শব্দের মধ্যে একটা জ্ঞানের ভাণ্ডার রচনা করা আছে যতবার পড়বেন অতবারই এর থেকে নতুন আপনি জিনিস খুঁজে পাবেন যদি আপনি ইচ্ছা করেন তো এখন আমাদের অনুষ্ঠানের এ পর্বে প্রশ্নোত্তর সমাপনী বক্তব্য এবং দোয়ার মাধ্যমে শেষ হবে তার আগে আমি সবাই অনুভূতি ক্রমে আমি একটু নিচে মাইক্রোফোনটা টেস্ট করে যাচ্ছি আমি সাহেব আসসালামু আলাইকুম লাজনার বন্ধেকে উদ্দেশ্য করে বলছি আপনাদের কাছে একটি মাইক্রোফোন গিয়েছে এখন প্রশ্নোত্তরের পর্ব চলবে আমাকে অনুগ্রহ করে মাইক্রোফোন থেকে আপনি বলেন আপনারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা আসসালামু আলাইকুম আমরা নিচে একটি মাইক্রোফোন পাঠিয়েছি ওয়ারলেস মাইক্রোফোন লাজনাদের আচ্ছা আচ্ছা জাকাল্লাহ এখন প্রশ্নোত্তর সম বক্তব্য সমাপনী বক্তব্য এবং দোয়ার মাধ্যমে শুরু হচ্ছে আজকের অনুষ্ঠানের সভাপতি মতরাম আলহাজ মৌলানা আবদুল্লা খান চৌধুরী ন্যাশনাল আমির আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ ওনার বক্তব্য এখন পেশ করবেন এবং আপনাদের সাথে অনেকক্ষণ সময় থাকবেন জাকাল্লাহ আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু আজকে এক কোনো বক্তব্য নাই প্রশ্ন উত্তর جے جی انشٹی عرفان پوڑے نہ شے شی ہمیں اپنا درش ہم نے پورتے چاہیے حضرت مسیحم عدیہ السلام شی ایکی نظمیں لکھچن چنگے رہیں ہمیشہ کریوں نہ ان کو مندے یہ روز کر مبارک سبحانہ نہ میّ اے میرے دل کے پیارے اے مہربان ہمارے کر ان کے نام روشن جیسا کہ ہیں ستارے یہ یہ فضل کر کے ہوویں نیک گہر یہ سارے یہ روز کر مبارک سبحانہ میرانی اے میری جان کے جانی اے شاہ دو جہانی کر ایسی مہربانی ان کا نہ کو ان کا نہ ہو اہل وقار ہوویں فخر دیار ہوویں حق پر نثار ہوویں مولا کے یار ہوویں بابر گبار ہوویں اک سے ہزار ہوویں یہ روز کر مبارک سبحانہ معیرانی تو ہے جو پالتا ہے ہر دم سنبھالتا ہے غم سے نکالتا ہے دردوں کو ٹالتا ہے کرتا ہے پاک دل کو حق دل میں ڈالتا ہے یہ روز کر مبارک سبحانہ معیرانی تو نے سکھایا فرقہ جو ہے مدار ایمہ جس سے ملے ہے عرفان اور دور ہووے ہووے شیطان یہ سب ہے تیرا احسان تجھ پر نثار ہو جا یہ روز کر مبارک سبحانہ معیرانی تیرا نبی جو آیا اس نے خدا دکھایا دین قویم لایا بدعات کو مٹایا حق کی طرف بلایا مل کر خدا ملایا یہ روز کر مبارک سبحانہ معیرانی قربان ہیں تجھ پہ سارے جو ہیں میرے پیارے مہما جو کر کے الفت آئے بسد محبت دل کو ہوئی ہے فرحت اور جا کو میری راحت پر دل کو پہنچے غم جب یاد آئے وقت رخصت یہ روز کر مبارک سبحانہ میرانی دنیا بھی ایک سرا ہے بچھڑے گا جو ملا ہے گر سو برس رہا ہے آخر کو پھر جدا ہے شکوہ کی کچھ نہیں جا یہ گھر ہی بے بقا ہے یہ روز کر مبارک سبحانہ میرانی اے دوستو پیارو اقبا کو مت بسارو کچھ زاد راہ لے لو کچھ کام میں گزارو اے دوستو پیارو اقبا کو مت بسارو کچھ زادے راہ لے لو کچھ کام میں گزارو دنیا ہے جائے فانی دل سے اسے اتارو یہ روز کر مبارک سبحانہ میرانی قرآن کتاب رحمہ سکھلائے راہ عرفان جو اس کے پڑھنے والے ان پر خدا کے فیضاں ان پر خدا کے رحمت جو اس پہ لائے ایمان یہ روز کر مبارک سبحانہ معنی قرآن کو یاد رکھنا پاک اعتقاد رکھنا فکر معاد رکھنا پاس اپنے زاد رکھنا है, है प्यारे सिद হ্যা প্যারে रखना ये रोज ইয়ে রোজকার মুবারক সুহানা ময়ারানি এটা হচ্ছে মাহমুদ কে আমিন আঠারোশো সাতানব্বই সালে লেখা আর এর মধ্যে এমন এমন দোয়া আছে যেগুলো পড়ার মতো যদি আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাই হজরত মসিহ মাহউদাল সাল্লাহুবাসাল্লাম যেভাবে দোয়া করেছেন সেটা আমাদের শিখে দোয়াগুলো পড়া দরকার বিয়ের অনুষ্ঠানগুলোতে পড়ানো দরকার এখন আপনাদের প্রশ্নোত্তর অনুষ্ঠান আর বিষয়বস্তু আমি নির্ধারণ করে দিচ্ছি দয়া করে ওই যে গদ বাধা কথাবার্তা বলবেন না যা সমস্যা আছে যা মনে খটকা আছে যা মনে করেন যে জামাতকে প্রশ্ন করে উত্তর নেওয়া উচিত সেইগুলো বলবেন সারা জগৎ বলিউড হলিউড আর কলিউডের তালে নাচে আমরা কোনো রস টস পাই না জীবনে আমাদের কি কি সুযোগ নাই আমাদের জন্য কি কোনো আনন্দ নাই উপভোগ করার কোনো সুযোগ নাই ইসলাম কি বলে এই দুনিয়ার চাকচিককে মানুষ ভেসে যাচ্ছে আর আপনারা বলতেছেন তাকুয়া তাকওয়া তাকওয়া তাকুয়াও বুঝি না আল্লাহ এবং রসুলের সন্ধানও পাই না আর আপনারা বলছেন তাকওয়া তাকুয়া তাকুয়া এই যে সমস্যাগুলো আছে নতুন প্রজন্মের ভেতরে বা বর্তমান যুগে এইগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার আমরা গ্যারেন্টি দিচ্ছি ইসলামের সৌন্দর্যের সামনে কোনো সৌন্দর্য টিকতে পারবে না ইসলামের তুলনায় সমস্ত সৌন্দর্য এবং আকর্ষণ ম্লান যদি কেউ চান প্রশ্ন করে জেনে নিতে পারেন আপনাদের জন্য উন্মুক্ত করা হচ্ছে প্রশ্নকারী প্রশ্ন করতে পারেন কারো কোনো প্রশ্ন থাকলে দয়া করে করেন বিয়ের ব্যাপারে আপনাদের প্রশ্ন আমন্ত্রণ জানানো হচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে হাত তোলেন আপনার কাছে মাইক্রোফোন পৌঁছে যাবে মিল্লাদ সাহেব আমাদের মধ্যে একটা প্রচলন আছে গায়ে হলুদ এই গায়ে হলুদ কি আমাদের জামাতের বা ইসলামের শিক্ষার মধ্যে আছে কি না ইসলাম উর্ফ সামাজিক সুপ্রথাকে সমর্থন করে বৈধ বলে গায়ে হলুদ বিয়ের প্রস্তুতির একটি অঙ্গ অতএব এটা ইসলামে বৈধ কিন্তু মেয়ে পক্ষ এবং ছেলে পক্ষের মিশ্রিত অনুষ্ঠান বৈধ নয় কেননা তখন পর্যন্ত নিকাহ অনুষ্ঠান হয় নাই তখন পর্যন্ত আত্মীয়তার বন্ধন রচিত হয় নাই এই জন্য ছেলেপক্ষ পর মেয়েপক্ষ পর মেয়েদের অনুষ্ঠান মেয়েরা করতে পারে মেয়েপক্ষ পক্ষ নিজেদের ঘরোয়া অনুষ্ঠানে গায়ে হলুদ দিতে পারে হজরত জাবের বিন আবদুল্লাহ রাজি আল্লাহ আনহর গায়ে হজুর সাল্লি আসাল্লাম রং দেখলেন তার কাপড়ে আর বলেন তুমি কি বিয়ে করেছ হজরত জাবের বিন আবদুল্লাহ বলেন হ্যাঁ আল্লাহ রসুল বিয়ে করেছি রসুল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন কুমারীর সাথে না বিধবার সাথে তিনি বললেন বিধবার সাথে বিয়ে করেছি হজর সাল্লি আসলাম প্রশ্ন করলেন কেন কেন তুমি তোমার সমবয়স্ক বা ছোট বয়সের মেয়ে কুমারীকে বিয়ে করলে না যার সাথে তুমি খেলাধুলাও করতে পারতে ভালো সময় কাটাতে পারতে তিনি বললেন আমার বাবা মারা গেছেন হজরত আব্দুল্লাহ শহীদ হয়েছিলেন যুদ্ধে এবং ছোট ছোট সন্তান রেখে গেছেন আমার ভাই বোন ছোটো ছোটো বয়সের তাদের দেখাশোনা করার জন্য এমন এক মহিলার প্রয়োজন ছিল যা যিনি তাদের মায়ের ভূমিকা পালন করতে পারবেন হজুর সাল্লি আসলাম বলেন তুমি ঠিক করেছ তাহলে জানা গেল বিয়ের সাথে রং দিয়ে প্রস্তুতি গ্রহণের একটা পর্ব আছে এবং সাহাবিদের মধ্যেও এটা ছিল কিন্তু যে জিনিস নিষিদ্ধ সেটা হচ্ছে মেয়ের পক্ষের গায়ে হলুদের ছেলে পক্ষ গিয়ে উপস্থিত হবে না এই যে আসলাম খাতির করেন পর্দা বাতিল করেন না এটা নাই মেয়ের ঘরোয়া অনুষ্ঠানে মেয়েরা অনুষ্ঠান করতে পারে এবং এখানে পর্দার ঘরোয়া অনুষ্ঠানে ব্যবস্থা করা বৈধ এবং আমাদের জামাতে এই নিয়ম প্রচলিত আছে মার্কাজে যে সমস্ত বিয়ে হয় সেখানে গায়ে হলুদের একটা অনুষ্ঠান হয়ে থাকে কিন্তু মিশ্রিত হবে না পর পুরুষরা যাদের সাথে বিয়ে ঠিক হয়েছে যে পক্ষের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে তারা এখনও আপনার আত্মীয় হন নাই অতএব ঢুকতে পারবেন না আপনাদের ওইখানে ধন্যবাদ আর ইসলাম নিরস জীবনের কথা বলে না এবং গায়ে হলুদকে অবৈধ বলে না শুধু বলে পর্দার মধ্যে নিজের ঘরোয়া অনুষ্ঠান করে ফেলো জি আমির সাহেব আপনি অনুমতি দিলে আমাদের খোদ্দামদের কিছু প্রশ্ন আছে তাহলে তাদের কাছে আমার প্রশ্ন ছিল যে বিয়ের ক্ষেত্রে বয়সের যে পার্থক্য থাকে এটা কেমন হওয়া উচিত অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমবয়সী বা বয়সের পার্থক্যটা একটু বেশি কম বেশি হয়ে গেলে তখন পরিবারের অনেকে রাজি হতে চায় না বা কোনো সমস্যা আছে কিনা ব্যাপারে যদি কোনো ছেলে সুস্থ থাকে তার জন্য কোনো সমস্যা নাই আল্লাহ তালা পুরুষদেরকে ইতমামে নেয়ামত দান করেছেন সে তার চেয়ে বড় বয়সের মেয়েকেও বিয়ে করতে পারে এবং তাকে সুখী করতে পারে তার সমবয়স্কের সাথেও বিয়ে করতে পারে তাকে সুখী করতে পারে তার চেয়ে অনেক ছোট বয়সের মেয়েকে বিয়ে করতে পারে এবং তাকে সুখী করতে পারে আমাদের নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ ওয়াসাল্লাম এই কাজ করে আমাদের জন্য আদর্শ স্থাপন করে গেছেন তিনি তার চেয়ে বড় বয়সের মহিলাকেও বিয়ে করে সুখী করেছেন এবং তার চেয়ে অনেক ছোট বয়সের মেয়েকে বিয়ে করেও সুখী করেছেন কিন্তু শর্ত হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামের সুনত অনুযায়ী পবিত্র জীবন জীবনযাপন করতে হবে নিজের যৌবনকে যদি কেউ নষ্ট করে থাকে হেলায় হারিয়ে থাকে নষ্ট করে থাকে অপচয় করে থাকে তার জন্য এই কথা নয় কিন্তু যে সুস্থ সবল জীবনের অধিকারী তার জন্য আমার কথা প্রযোজ্য এটা বলে রাখি যদি কেউ মিডল মিডল এজ ক্রাইসিস একটা জিনিস হয় বয়সের একটা সমস্যা দেখা দেয় সেই বয়সে গিয়ে অনেক সময় স্বামী স্ত্রীর চাহিদা পূর্ণ করতে অক্ষম হয় সেটার জন্যও ব্যবস্থা আছে জামাতের মধ্যে ওষুধও আছে এই জন্য নির্দ্বিধায় বিয়ে করেন এবং নিজেদের সমস্যা খোলামেলা আলোচনা করে যাদের সাথে আলোচনা করার তাদের কাছ থেকে ওষুধও নিতে পারেন জিজাকমুল্লা জি আসসালামু আলাইকুম আসসালামীকুমাইকুম সালাম প্রশ্ন হচ্ছে দেনমোহর পরিশোধের সময়সীমার ব্যাপারে কোনো উত্তম নির্দেশনা আছে কিনা মানে কখন পরিশোধ করে ফেলাটা ভালো দেনমোহরের কথা খুব ভালো করেছেন এটা মেয়েদের প্রাপ্য যে মেয়েকে বিয়ে করা হয় তার জন্য দেনমোহর নির্ধারণ করা আবশ্যক কোরআনে বলা আছে ওয়া নিসা সাদুকাতে হিন্না নেহলা এবং তোমরা তোমাদের স্ত্রীদের প্রাপ্য মোহরানা হাসি খুশি সানন্দে প্রদান করো অতএর প্রদান করতেই হবে যদি স্বামী তার জীবদ্দশায় দেন মোহর পরিশোধ না করে মারা যান তার মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পত্তির মধ্যে প্রথম যে জিনিস আদায় করা হবে সেটা হচ্ছে তার স্ত্রীর তারকা তার স্ত্রীর প্রাপ্য মোহরানা এবং তারপর তার বসিয়াত এবং অন্যান্য জিনিস এটা সেইভাবেই ঋণ হিসাবে গ্রাহ্য হবে যেভাবে স্বামীর অন্যান্য ঋণ থাকে যদি তিনি জীবদ্দশায় পরিশোধ না করে থাকেন মোহরানা পরিশোধ করার দুটো উপায় আছে একটা হলো মেহরে মোয়াজ্জল আরেকটা একটা হলো মেহরে মোয়াজ্জল একটা আয়ন দিয়ে একটা হামজা দিয়ে মেহের মোয়াজ্জাল হচ্ছে একসাথে বিয়ের রাত্রে প্রথমেই আপনি তাকে মোহরানা পরিশোধ করতে পারেন যদি আপনার স্বাচ্ছন্দ্য এবং সামর্থ্য থাকে আরেকটা হচ্ছে মেহের মোয়াজ্জাল আপনি কিস্তিতে ধীরে 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 দিতে থাকলেন কিন্তু মোহরানা যেটা ধার্য করা হয়েছে স্ত্রীর পূর্ণ অধিকার আছে তিনি প্রথমেই সেটা দাবি করে নিতে পারেন কিংবা তিনি অনুমতি দিতে পারেন কিস্তিতে পরিশোধ করার কিন্তু যে দেন মোহরানা ধার্য হয়েছে বিয়ের সময় তার ভিতরে কোনো রকমের বাড়তি দাবিও করা যাবে না স্বামীর পক্ষ থেকে কমতিও করা যাবে না হজরত খালিফাতুল মাসির রাবে রহমা তালার সামনে বর্তমান ইউকে জামাতের আমির সাহেবের বাবা দাঁড়িয়েছিলেন বললেন আমার বিয়ে হয়েছিল উনপঞ্চাশ সালে তো আমার বেগম সাহেবা তিনি তখন এক হাজার রুপি মোহরানাতে বিয়েতে বসেছিলেন কাবিন হয়েছিল এক হাজার রুপি এখন উনিশশো নিরানব্বই সাল এখন আমি তাকে এক হাজার টাকা দিতে চাই সে নেয় না বলে ইয়ে বিকই প্যাসায় তো হজুরের কাছে এটা বলেন হাজুর খুব খুশি হলেন হাসলেন হজুর তখন অসুস্থ ছিলেন আর হায়াত সাহেবের প্রশ্নের জন্য হজুর অপেক্ষা করতেন তার কথাতে হজুর বোধ করতেন এবং রস করতেন তো বলতেন ক্যা ক্যাতিয়ে বেগম ক্যাতি ইয়ে বিকই প্যাসায় মুছে এলো আমি যখন তাকে দিতে চাই এক হাজার রুপি সে আমার কাছে বলে এটা কোনো টাকা হলো আমার কাছ থেকে কত এক হাজার নেবে নিয়ে নাও স্বামীকে উল্টা স্ত্রী ধমক দেন তখন হজুর বললেন যে হজরত মসি এমদুলামের এক সাহাবিও এরকম সমস্যা নিয়ে গিয়েছিলেন হজরত মসি এমদুলাম বলেছে বললেন এসে তিনি বললেন যে আমার স্ত্রী আমার মোহরানা মাফ করে দিয়েছে হজুর বললেন মাফ করে দিয়েছে মানে কি তুমি কি তার হাতে দিয়েছিলে টাকাটা বলেন না দিই নাই আমি মুখে মাফ চেয়ে নিয়েছিলাম সে আমাকে মাফ করে দিয়েছে বছরে এইরকম কোনো মাফ হয় না আগে ওর হাতে দাও তারপরে যদি সে মাফ করে তাহলে সেটা মাফ যে কথা সেই কাজ সাহাবি গেলেন হজরত মুসিমদুলাইসলামের কথা অনুযায়ী স্ত্রীর হাতে নগদ টাকা দিয়ে বললেন এখন তুমি আমাকে টাকাটা ফেরত দাও আর সেই স্ত্রী তখন আর তার টাকা ফেরত দিলেন না হজরত মুসিমদুলামের কাছে সে বিচার বসল বলে না সে মাফ করে নাই তুমি জোর করে মাফ নিয়েছিলে এটা কোনো মাফ না এর পরে শুনেন ফিকার মসলা এরপরে হজুর খালিফার আবে বললেন এক হাজার রুপি এক হাজার রুপি থাকবে সেটা বাড়বে না কেন উনিশশো সালে তিনি দাবি করে নিতে পারতেন পঞ্চাশে নিতে পারতেন একান্নতে নিতে পারতেন যখন বর্তমান যুগের দশ লাখ টাকা সমান সেটার দাম বরং তার চেয়েও বেশি কিন্তু যেহেতু তিনি তার অধিকার প্রয়োগ করেন নাই এই জন্য তিনি এটা বাড়াতে পারবেন না অর্থাৎ যেই দেহ মহারাণা ধার্য হয়েছে তিনি সেটাকে তাৎক্ষণিক নেন বা বিলম্বে নেন সেই পরিমাণ ধার্য হয়ে গেছে স্বামীও কমাবে না স্ত্রীও বাড়াবেন না এটা ধন্যবাদ আপনাকে যিনি প্রশ্ন করেছেন এই মশলাটা পরিষ্কার হওয়া দরকার ছিল অবশ্যই একজন পুরুষ তার পক্ষ থেকে দেড় মোহরানা নির্ধারণ করবেন হাজরাত মুসলেম মাউদ রাজি বলেছেন আমার বিবেচনায় ছয় মাস থেকে বারো মাসের আয়ে ছয় মাস থেকে বারো মাসের উপার্জন সবচেয়ে সুন্দর মোহরানা ধার্য হয় কিন্তু দিতে হবে লোক দেখানোর জন্য মোহরানা বাড়াবেন না মেয়ে পক্ষের চাপে মোহরানা লোক দেখানোর জন্য বাড়াবেন না মেয়ের কাজন মেয়ের বোন মেয়ের চাচাতো বোন মেয়ের মামাতো বোন তাদের মোহরানা এত অতই একেও এতই দিতে হবে নো যার সাথে বিয়ে হচ্ছে তার সঙ্গতি অনুযায়ী দেন মোহরানা ধার্য হবে ছয় মাস থেকে বারো মাসের আয় উপার্জন সমান আপনারা এই দুই প্রান্তের মধ্যে যেখানে আপনারা নির্ধারণ করেন মিউচুয়ালি পারস্পরিক পারস্পরিক সলা পরামর্শ এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে সেটাই মহারানা নেক্সট আমার প্রশ্ন ছিল দুইটা জি একটা হচ্ছে পিতামাতা তাদের কন্যার বিয়ে দেওয়ার পরও মেয়ের উপর দখল রাখে এমনকি মিসগাইড করে এবং সংসারে কল এবং ভাঙ্গনের সৃষ্টি করে আমাদের জামাতেও এই বিষয়টি পরিলক্ষিত হয় তো এর থেকে পরিত্রাণের উপায় আপনার কোনো অঙ্কের হিসাব এখানে চলবে না যার কাছ থেকে আপনি মেয়ে আনছেন আপনি তার কলিজা ছেড়ে আনছেন এটা আমরা বলতে পারবো না যে আপনি আপনার শ্বশুরবাড়ির সাথে মেয়ের সম্পর্ক রাখতে দিবেন না কেন রাখতে দেবেন না আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন তোমাদের জন্য জা নাসলা বা সেহের। তোমাদের জন্য নিজের পিতার বংশ দিয়েছেন শ্বশুরবাড়ির পরিবারও দিয়েছেন শ্বশুরবাড়িকেও আপন বলা হয়েছে আপনার পিতামাতা যেরকম আপনার আপন আপনার স্ত্রীর পিতামাতাও আপনার আপন এবং তার তো আপনই তাদের কাছ থেকে বিচ্ছিন্ন করার কথা কেন হবে অতএব প্রথম উত্তর হচ্ছে এই যে বিচ্ছিন্ন করার কথা নয় যার যেটা প্রাপ্য অধিকার সেটা সংরক্ষণ করা হচ্ছে দায়িত্ব আপনি যখন মেয়ের বাপ হবেন আর আপনার বাড়ির থেকে আপনার মেয়েকে কেউ বউ হিসাবে নিয়ে যাবে আপনি কি চাইবেন না তার সাথে যোগাযোগ রাখতে তার মুখ দেখতে তার সুখ দুঃখ ভাগ করে নিতে এতটুক পর্যন্ত আপনার অধিকার সংরক্ষিত আছে কিন্তু অযথা অবৈধ হস্তক্ষেপ নিষিদ্ধ মেয়ের পিতামাতার বুঝতে হবে যে মেয়ের শান্তি মেয়ের সাফল্য মেয়ের সার্থকতা তার শ্বশুর বাড়িতে তার জীবন আরম্ভ করা এবং সুষ্ঠুভাবে আরম্ভ করার মাঝে নিহিত এই জন্য অযথা হস্তক্ষেপ যেন না করেন এই কথা অবশ্যই বোঝাতে চেষ্টা করবেন তবে বক্তৃতা দিয়ে নয় ব্যক্তিত্ব দিয়ে কিন্তু মেহরবানি করে নারীর সম্পর্ক বিচ্ছিন্ন করবেন না একান্ত অপারগতা ছাড়া যদি একেবারে ঝগড়াটে পরিবার হয় সমস্ত বিষয়ে হেসেলের খবর নেয় আজকে তোর মাছের দাম কত ছিল রে বড় মাছ এনেছে না ছোট মাছ এনেছে শাড়ি কত টাকার দিল রে তোর বাড়িতে আজকে কি রান্না হলো রে এই যে সমস্যাগুলো এটার মধ্যে হস্তক্ষেপ করার প্রয়োজন নাই কিন্তু মোটা দাগে শ্বশুরবাড়ি জানতেই পারে যে আপনার স্ত্রী কেমন আছে এই এই অধিকারে হস্তক্ষেপ করা ঠিক না তাদের মতো করে তারা নিজেদের জীবন কাটাক কিন্তু মেয়েকে বুঝাতে হবে যে তুমি আমার বাড়ির সদস্য আমার অংশ এখন আমার সুখ দুঃখ ভাগ করা তোমার কাজ অতএব তোমার বাপ মাকে হাজার শ্রদ্ধা এবং সালাম এবং আমার শ্বশুর শাশুড়িকে সালাম কিন্তু আমাদের যে এরিয়া সেখানে সবাইকে হস্তক্ষেপ করার অনুমতি দিও না এবং শ্বশুর শাশুড়ি তরবিয়ত প্রাপ্ত হলে তারাও হস্তক্ষেপ করেন না তারা চান মেয়ে খুশি থাকুক বাস জি একটা প্রশ্ন হচ্ছে আমার প্রথম প্রশ্নের উত্তরটা পেয়েছেন আপনার মনোপুতি হয়েছে জি জি ওকে নেক্সট বিয়ের পর স্ত্রী স্বামীর উপর চাপ প্রয়োগ করে আলাদা হওয়ার জন্য তো এই অবস্থায় করণীয়র কি এইটা আজকালকার নতুন ব্যরাম এটা হুজুর বলেছেন যে এর জন্য বিয়ের আগে কাউন্সিলিং করতে হবে বিয়ের আগের কাউন্সিলিং মানে হচ্ছে উভয় পক্ষকে ডেকে এই সমস্ত প্রশ্ন করে জেনে নিতে হবে উভয়ের মত কি উভয়ের মত জানার পর যদি বিয়েতে তারা সম্মত হয় তবেই বিয়ে পড়ানো হবে তা হলে নীতিগত সিদ্ধান্ত হচ্ছে যদি বাড়ির একমাত্র পুত্র সন্তান হয়ে থাকে এবং বাড়ি তার উপর নির্ভরশীল হয়ে থাকে পিতামাতা তার উপর নির্ভরশীল হয়ে থাকেন বাড়ির সমস্ত খরচপাতি এই ছেলে উপার্জন করে চালায় নির্বাহ করে বিয়ের আগে জানিয়ে দেওয়া উচিত যে আমার এমন দায় দায়িত্ব আছে যেখানে আমাকে আমার বাড়ির দায়িত্ব পালন করতে আমি বাধ্য এরপরও যদি তুমি আমার বাড়িতে বউ হিসাবে আসতে চাও একশোবার আসো আর এই ক্ষেত্রে বউয়ের উচিত যে সে যেন বাড়ির এই সংগ্রামের সময়ে সাহায্য করে বাড়ির মেয়ে হিসাবে বাড়িতে ভূমিকা রাখে তাহলে সেই বাড়ির মন জয় করতে পারে সে বউ কিন্তু যদি বউ হটকারিতা দেখায় বা বলে যে না আমি আলাদা থাকতে চাই বিয়ের আগে বলা উচিত কাউন্সেলিংয়ে ইয়েস্ট হয়ে যাওয়া উচিত না এই বিয়ে হবে না কেননা সে আলাদা হতে পারছে না তার পিতামাতা থেকে অথচ আমি যাকে বিয়ে করব আলাদা ইউনিট হিসাবে সংসার করতে চাই চুক্তি সামাজিক চুক্তির নাম বিয়ে অতএব সেখানে পরিষ্কার কথা বলে নেওয়া উচিত এই জন্যই খালিফাতুল মাসি আল হামেস বলেছেন বিয়ের আগে অবশ্যই কাউন্সেলিং করবে উভয় পক্ষকে ডেকে জিজ্ঞেস করে নিবে তাদের মতামত কি ওই সমস্ত কথা পরিষ্কার হলেই পরে বিয়ে পড়ানো হবে ধন্যবাদ আর সালাম সাহেব আমার প্রশ্নটা হচ্ছে যে কোনো একটা মেয়েকে বিয়ে দিতে হলে অবশ্যই তার একজন অভিভাবক থাকতে হবে তো আমাদের পরিবারে বাবা জীবিত কিন্তু বাবা না আমরা দুই বড় ভাই আছি এখন আমাদের একটা বোন আছে বোনটাকে কি আমরা নিজের অভিভাবক হয়ে বিয়ে দিতে পারবো যদি আপনার বোন আহমদি হয়ে থাকেন এবং আপনার পিতা জানেন যে কোনো মতেই তিনি রাজি না আপনারা যদি জানেন পিতা কোনো মতেই রাজি না এই বিয়েতে অনলি দেন আপনারা আবেদন করে নিজেরা বলি হতে পারেন আগে থেকে অনুমতি লিখিতভাবে নিয়ে নেবেন আর সমস্ত অবস্থা বর্ণনা করবেন আর মনে রাখবেন যে এরপর থেকে দায় দায়িত্ব আপনাদের ভাইদের গাড়ে বিষয়টা কি কি বাবাকে জানাতে হবে অবশ্যই জানাতে হবে আমার তো মনে হয় বিচক্ষণ বাবারা খুব ভালোভাবে বুঝে যাবেন এবং এসে বলির দায়িত্ব পালন করবেন এটা শুনতেই চান না আমাদের বিষয়টা দোয়া করেন ইনশাআল্লাহ মন গলবে আস্তে আস্তে কিন্তু যদি এখন অহটকারিতা থাকে বাপের তাহলে অপারগতায় ভাইরা দায়িত্ব নিয়ে বলির দায়িত্ব পালন করতে পারে কিন্তু আগে আবেদন করে সমস্ত বিষয় জানিয়ে লিখিত অনুমতি নিয়ে নেবেন বলি হওয়ার

আবার বলেন শর্ত হলো আহলে জামাতের মধ্যে আহলে আহলে বায়াতের মধ্যে আহলে বায়ত হ্যাঁ এটা ইসলামে আলোকে কি আহলে বায়াতের মধ্যে মানে হযরত রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাড়ির সদস্যদের না আহলে কি আহলে কিতাব আহলে কিতাব হ্যাঁ আহলে কিতাবের মধ্যে বিয়ে করা বৈধ একেবারে বৈধ আমরা কিভাবে বলবো অবৈধ আহলে কিতাবের মধ্যে বিয়ে করা আল্লাহ বৈধ করেছেন আমরা হারাম কিভাবে ঘোষণা করব সুরা মায়েদার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে মোহসনাত নেক সতীসাধ্যী মহিলা যারা আহলে কিতাবের সদস্য তাদেরকেও হে মুসলমানরা তোমরা বিয়ে করতে পারো তাদের সাথে বিয়ে করা বৈধ ফরজ না তাদের সাথে বিয়ে করা বৈধ এই পর্যন্তই কথা যেরকম আহলে কিতাবের রান্না করা খাবার খাওয়া বৈধ ঠিক তেমনি আহলে কিতাবের সতীসাধ্য নারীর সাথে বিয়ে করা বৈধ এই দুইটা কথা সুরাম মায়দার মধ্যেই আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লু আলি সালামকে আল্লাহ তালা ঘোষণা দিয়ে বলে দিয়েছেন এখন এটার মাধ্যমে এই ফলাফল বের করা যে আমরা এখন মুসলমান নারী বাদ দিয়ে ইউদিদের সাথে বিয়ে করব এটা কি সমীচীন বৈধ ঠিক আছে একেবারে বৈধ যদি বিয়ে হয় সন্তান বৈধ হবে ইসলামের মধ্যে কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হবে না কিন্তু মাথার বুদ্ধি বিবেক বলে একটা জিনিস আছে আল্লাহতালা বৈধ করেছেন বাধ্য করেন নাই অতএব যদি আপনার কাছে কোনো সৎ সাধী মুসলমান নারী না পান সেক্ষেত্রে আপনি কিতাবের মধ্যে বিয়ে করতে পারেন কিন্তু যদি আপনার কাছে মুসলমান নারী থাকে কেন আপনি আহলে কিতাবের সাথে বিয়ে করবেন আমি প্রশ্ন করতে পারছি বুঝাতে পারছি বৈধতা ভিন্ন জিনিস আর বাধ্য করা ভিন্ন জিনিস ইসলাম আপনাকে বাধ্য করে নাই আহলে কিতাবের মহিলার সাথে বিয়ে করতে কিন্তু বৈধ রেখেছে অপারগতার কারণে আপনি সেখানে বিয়ে করতে পারেন এমন দেশে আপনি গিয়েছেন যেখানে আপনার আর কোনো সঙ্গী নাই মুসলমানের মধ্যে বিয়ে করার সুযোগ নাই আহমদি খুঁজে পাচ্ছেন না খলিফার কাছে লিখেন আর বলেন যে আমি একটা ইহুদি মেয়ে বিয়ে করতে চাই হজুরের অনুমতি হলে বিয়ে করবেন কোনো সমস্যা নাই জি আর খ্রিস্টানের সাথে বিয়ে করা বৈধ জি ওনারাও আলে বেদ হ্যাঁ আলে কিতাব আলে কিতাব যে যারা বএক কর আহমদী কিন্তু তাদের কোন গার্জিয়ান নেই তারা কী জামাতে বিয়ে করতে পারবে একশোবার পারবে যে গার্জিয়ান ছাড়া একদম গার্জিয়ান ছাড়া পারবে একটু আগে বলা হয়েছে মৌলানা নুরুল্লামী সাহেব বলেছেন যে বিয়ের জন্য মেয়ের অভিভাবক লাগে ছেলের কোনো অভিভাবক লাগে না আর লাজবীর দাদা বকেয়ার সাথে বিয়ের প্রতিবন্ধকতার কি সম্পর্ক কোনো সম্পর্ক নাই যদি কোনো ছেলে বকেয়াদারও হয় সে আহমদী অতএব বিয়ের জন্য শুধু আহমদি হওয়া শর্ত বকেয়াদার হওয়া কোনো বিয়ের পথে অন্তরায় নয় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না না কিন্তু একটা শর্ত আছে ভাই মেয়েকে খাওয়াতে হবে আমার কথাটা শুনে রাখেন মাইকটা ছেড়ে দিয়ে না এখন আপনার সাথে আমি কথা বলছি আপনি এই শর্তে বিয়ে করবেন যে আমি গতর খাটা মুখ পুরুষ আমি দশ হাজার টাকা মাসে আয় করি আমি যদি ডাল ভাত খাই তুমি ডাল ভাত খাবে আমি যদি ফুটপাতে থাকি তুমিও ফুটপাতে থাকবে এই শর্তে বিয়ে করবেন তবে মেয়ে আপনার কাছে যাবে আর যদি বলে হে মেয়ে আমি তোমাকে বিয়ে করে তোমার আচল ধরে ঝুলে পড়ার জন্য আসছি তাহলে তাই হবে যা হচ্ছে ঠিক আছে আচ্ছা আলাইকুম রহমতাল আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে খুব ভালো পাত্রী দান করুন আদর্শ আহমদী মুসলমান মেয়ে দিন আপনি আদর্শ দম্পতি হন আপনারা এবং হাজার মানুষের ছায়ার কারণ হন হালাল খাবেন গতর খাটবেন হালাল রুজি করে খাবেন দশ হাজার লোককে পথ দেখাবেন এরকম জীবনের জন্য এখন থেকে দোয়া করেন জেদাকমুল্লাহ জি সামলাইকুম সাহেব হ্যাঁ লাজনা ও প্রশ্ন করবে আপনার পরে লাজনার পালা জি আপনার মহারানার সাথে মহারানা সম্পর্কে বলুন মহারানার সাথে যে মেয়েকে যে উপটোকন দেওয়া হয় যে স্বর্ণালঙ্কার এটার সম্পর্ক কি আবার বলেন মানে মহারানা জি যে মেয়ে যে মহারানা হয় এ মেহরানা মহারানার সাথে মানে উপ উপডোকন যে স্বর্ণালঙ্কা দেওয়া হয় তার সাধারণ জনের সাথে সম্পর্ক কি আচ্ছা এটা সম্পর্ক কি? মেয়েদের জন্য গয়না একটা পোশাক পরিচ্ছদের অঙ্গ আবামাই ইউনাসা ও ফিল হিলিয়াতে বাহুব ফিল হিসামে গ্যারমুবিন মহিলাদের বৈশিষ্ট্য তারা গয়না গাটিতে বড়ো হয় সাজগোজ পছন্দ করে এই জন্য ছেলেপক্ষ যখন মেয়েকে নিয়ে আসবে তার আগে তাকে পরিষ্কারভাবে কিছু সাজানোর ব্যবস্থা করে দেওয়া উচিত যদি আপনি সোনার গয়না দিতে অক্ষম হন বা কোনো গরিব মানুষ হয় সে ইমিটেশনের গয়না দিতে পারে কিন্তু সাজাবে বউকে সাজিয়ে আনতে হয় বউকে চিহ্নিত করতে হয় যে এই মেয়েকে আমি আমার বাড়ির বউ করে নিয়ে যাচ্ছি সেই দিনের বিশেষ ব্যক্তিত্ব তিনি অতএব বউকে একদম সাদামাটা পোশাকেও আনবেন না আর না সাজিয়ে আনবেন না নিজের সঙ্গতি অনুযায়ী সাজাবেন যদি গয়না দেওয়ার ক্ষমতা না থাকে ফুলের মালা দিয়ে সাজান কিন্তু চিহ্নিত হতে হবে যে এই মেয়েকে আমি বিয়ে করছি এক অনেকেরা মোহরানা অনেক বড়ো ধার্য করেন ইয়া বড় মোহরানা হয় আর তার মধ্যে থেকে বেশিরভাগ আবার কর্তন করে নেন গয়নার আন্ডারে আবারও বলছি ছয় মাস থেকে বারো মাসের আয় উপার্জন যাই দুই পক্ষ সম্মত হয় সেটা দেড় মোহরানা হিসাবে হিসাবে ধার্য করা হোক এটা খালিফাতুল মাসিদ সানির সিদ্ধান্ত আর বলেছেন যে এইটার উপরে বাড়াবাড়ি নাই লোক দেখানোর কাজ যেন না হয় অর্থাৎ আমি সমাজকে দেখাবো যে আমি কত বড় মোহরানা ধার্য করেছি অথচ আমি দেওয়ার নিয়ত রাখি না এইটা পাপ দিতে হবে যেটা কর নির্ধারণ হবে আর এখান থেকে যদি আপনি গয়নার অংশটা মাইনাস করতে চান করতে পারেন কিন্তু না করাটা ভালো আপনি উপহার দিবেন আবার ওটার হিসাব করবেন আমার ভাল লাগে না এটা এই যদি গয়না দেন নিজের সামর্থ্যের মধ্যে গয়না দেন আর যেটা ক্যাশ পেমেন্ট করতে চান মোহরানা সেটা ক্যাশ দিয়ে দেন আর যেটা আপনি কিস্তিতে দিতে চান সেটা কিস্তিতে দিতে থাকেন যে মেয়েরা যে মেয়েরা স্বামীকে ছাড় দেয় অনেক ঢিল দেয় স্বামী যখন সামর্থ্য হবে তখন আমাকে মোহরানা দিক তার অনেক লাভ নেয় অনেক লাভ হয় তাদের এই ব্যবসা যদি করতে চান মহিলাদের সুযোগ আছে স্বামীকে ছাড় দিবেন স্বামীর মন যদি জয় করতে পারেন কত গুণ বেশি যে আপনাকে মোহরানা দেওয়া হবে আপনি চিন্তাও করতে পারবেন না ইসলাম ধর্মের যে সিকিউরিটি সিস্টেম আছে মহিলাদের এটার কোনো তুলনা নাই হাজার হাজার গুণ বেশি আল্লাহ তালা মোহরানা দিয়ে দিতে পারেন আপনাকে শুধুমাত্র আপনি স্বামীর সঙ্গ দেন তার জীবন সংগ্রামে দেখেন আল্লাহ আপনার পুষিয়ে দেন কি না আপনার প্রশ্নের উত্তর হচ্ছে মোহরানা থেকে গয়না মাইনাস করতে পারেন কিন্তু না করাটাই ভালো উপহারটা আলাদা দেন আর দেন মোহরানাটা আলাদা রাখেন রাখেন্লা জি আবু জাকের মাইক্রোফোন দেন বাবু জাকের এরপরে সুযোগ দিতে হবে কেননা তারা আমাদের অর্ধেক এবং মূল অনুষ্ঠানের দায়িত্ব তাদের হাতে বিয়ে শাদির নাম আবু জি আবু আসের সরি আমি আমাদের জি জি আমার শেখার জন্য প্লাস প্রশ্ন যদি ভুল হয়ে থাকে সেই জন্য কোনো অসুবিধা নেই স্যার নাম্বার ওয়ান হচ্ছে যে আমাদের অনেকেই আছে যারা অবিবাহিত ছেলেমেয়ের বিয়ের জন্য জামাতে বারবার চিঠি দেয় সেক্ষেত্রেও আমরা কিছু করতে হয়তো পারি না বা করি না বা হয় করা হয় নাই কোনো কারণে ওরা আবার পরবর্তীতে বাইরে বিয়ে করে ফেললে মানে এইটা দেখা যায় যে দ্রুত এক সপ্তাহের মধ্যে আমরা তাদেরকে আনি তাদেরকে একরাজ করার জন্য রিপোর্ট রিপোর্ট মানে আমি সবাই আমি মাপ চেয়ে নিয়েছি প্রশ্ন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই বল আমরা দেওয়ার আগে যেই প্রচেষ্টা যতটুকু না করি কোনো কারণে যদি ভুল হয়ে যায় তখন আমাদের উদ্যোগ থাকে দ্রুত এটাকে শাস্তির আওতায় আনে ওনাকে একটা পানিশমেন্ট দিতেই হবে এর একটা একটা সাংগঠনিক টেন্ডেন্সি আমি আমার স্থান পদ্ধতি মানে আর এর আগে আমি এবার সেক্রেটারি উমর রহমা মিরপুরের এই বিচার আচারগুলো আমার কাছে আসে এই ব্যাপারে আপনার একটা দিক নির্দেশনা চাই যে মানে ব্যাপারে যত আমরা আমরা ইনিশিয়েটিভ নেই আগে কেন এই জন্যই আজকের এই আয়োজন আপনারা মন খুলে প্রশ্ন করে জেনে নেন যে এটার সমাধানটা কোথায় আমরা একটা বাড়ির রিস্তানাতার সমস্যার সমাধানের জন্য চেষ্টা করি কম আর তারা যদি নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে তাদের জন্য শাস্তি দিতে উদ্যত হই বেশি এটাই হলো সমস্যা হজুর খালিফতুল মাসিআল খামেস বলছেন তোমাদের মধ্যে এতটুকু রৃদ্ধতা ভাতৃত্ব ভালোবাসা থাকা উচিত যেন অন্যের সমস্যাকে নিজের সমস্যা বলে জ্ঞান করো তার বাড়িতে যে সমস্যা সেটাকে দূর করার চেষ্টা করো তাকে কোনো একটা জায়গা থেকে আত্মীয়তার সম্পর্ক এনে দাও তাদেরকে পাত্রস্থ করো সঠিক জায়গায় তারপরে দেখো জামাতের মধ্যে ঐক্য ভালোবাসা বাড়ে কি বাড়ে না এটা পুরো জামাতের সামগ্রিক দায়িত্ব এই জন্য রেশতানা তার সেক্রেটারিদের অনেক বেশি দায়িত্ব তারা যেন কোনো একটা বিষয়কে তুচ্ছ করে না দেখে যে বাড়িতে একটা সমত্ব মেয়ে আছে যার বিয়ের বয়স হয়ে গেছে তার জন্য দশ জায়গায় চেষ্টা করা দরকার এক জায়গায় কথা পারেন না হলে আরেক জায়গায় বলেন না হলে আরেক জায়গায় বলেন নাহলে আরেক জায়গায় বলেন একা চেষ্টা করবেন না দশজন লোকের কাজে লাগান যে এই মেয়েকে অবশ্যই পাত্রস্থ করতে হবে এবং পুরো জামাতের মধ্যে এই মাথা ব্যথার সৃষ্টি করেন যে এই মেয়ের জন্য সঠিক পাত্র দেখে আমরা যেন প্রস্তাব করতে পারি এবং ওই মেয়েকে নিজের মেয়ে মনে করতে হবে তবে গিয়ে আপনাদের এই সমাধান সম্ভব আগে এইভাবেই হতো আগে এইভাবেই হতো আগের বুজুর্গরা যারা জানতে পেরেছেন অমুক বুজুর্গের মেয়ের বিয়ে হয় না তারা কালো দেখেন নাই ধলাও দেখেন নাই তারা তাকে বিয়ে করেছেন আমি মোহাম্মদ মুস্তাফা আলী সাহেবের কথা বলছি মরহুম আমির সাহেব বাংলাদেশের যার কাছ থেকে আমি কাজ শিখেছি অনেক বছর এবং তার কাছে আমি ঋণী তার ওয়াইফের রং কালো মোসেনা খালা তিনি খান সাহেব মলবি মুবারক আলী সাহেবের মেয়ে যার মাধ্যমে আমাদের বাড়িতে আহমদিয়াত আমি জিজ্ঞেস করেছি যে আমি সাহেব আপনি তো হ্যান্ডসাম আর খালাম্মা তো সেরকম না ও তুমি তা গায়ের রং দেখছো তুমি তার কোকিল কণ্ঠ শুনো নাই গুণের দিকে দৃষ্টি কোনো দুর্বলতার দিকে তার দৃষ্টি নয় কালো হওয়া কোনো দুর্বলতা নয় কোনো দোষ নয় এখন বিশ্ব সুন্দরীও কালো হয় আফ্রিকান আমেরিকানরা বিশ্ব সুন্দরী পদে জিতে আসে অতএব এটা মাথা থেকে পোকাটা বের করতে হবে যে কালো হলে অসুন্দর আর ফর্সা হলে সুন্দর অনেক ফর্সা আছে যাদেরকে কাছে থেকে দেখলে এর চেয়ে বিস্তির জিনিস আর হয় না এই জন্য এই জিনিসটা মাথা থেকে বের করতে হবে পোকাটাকে আমার রিকোয়েস্ট হচ্ছে যে ওই যে আপনি সমস্যাটা বললেন সেটা একেবারে সঠিক এটার জন্য আপনার দায়িত্ব সমস্ত আমেলাকে বলেন যে আমার একটা মেয়ে আছে যাকে পাত্রস্থ করতে হবে আপনারা সবাই নামেন আর যার যার মাথায় প্রস্তাব আছে আমাকে দেন আমি একটা একটা করে নক করে দেখব এইভাবে এক একটা সমস্যার সমাধান করেন যদি আপনারা স্থানীয় পর্যায়ে না করতে পারেন কেন্দ্রীয় পর্যায়ে নিয়ে আসেন কেন্দ্রটাকে সারা বাংলাদেশে ছড়ানোর ব্যবস্থা করবে এই মেয়ের জন্য সঠিক পাত্র নির্বাচন করে পাঠান আমরা ইনশালা ব্যবস্থা করব। শুধু বাংলাদেশ তো আহমেদীদের জন্য সীমাবদ্ধ কোনো এলাকা নয় হিন্দুস্তানও আমরা বিয়ে করতে পারি এর বাইরেও আমরা বিয়ে করতে পারি বাংলাদেশের মেয়ে আফ্রিকাতে বিয়ে করেছে বরং সুখী আছে তারা আফ্রিকান ছেলের সাথে বিয়ে করে সুখী আছে একাধিক এরকম বিয়ে হয়েছে যারা মহা খুশি আফ্রিকান ছেলের সাথে বিয়ে করে জীবন কাটাচ্ছে এবং মহা খুশি তারা তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যদি আহমদিয়াতকে নার্চার করতে জানি আহমদিয়াতকে মূল মন্ত্র বানাতে জানি আমাদের কমন গ্রাউন্ড যদি আহমদিয়াত ইমান হয় তাহলে কোনো সমস্যা নাই অতএব আমাদের ওই গন্ডিটাকে ছোটো করবেন না বৃহত্তর গন্ডিতে এই জিনিসটাকে প্লেস করেন ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে ধন্যবাদ আমি সে আর দ্বিতীয়টা হচ্ছে আমার এজ এ পিতা হিসাবে জানার জন্য জি আজ সেকেন্ডারি উমরে আমা হিসাবে যখন আপনি রিপোর্ট করবেন আপনি রিপোর্ট করতে বাধ্য যদি অঘটন ঘটে থাকে আপনি রিপোর্ট করতে বাধ্য কেননা সাংগঠনিক আইন লঙ্ঘন করা হয়েছে সেক্ষেত্রে আপনার পক্ষ থেকে নোট থাকবে যে এই মেয়ে পক্ষ কমপক্ষে এত বছর এত জায়গায় চেষ্টা করেছে কিন্তু তাদের এ বিয়ে সম্পন্ন হয়নি বিধায় হজুরের কাছে এই নোটসহ আমি রিপোর্ট পাঠালাম মনে থাকবে জি ওকে দ্বিতীয় হচ্ছে আমি পিতা পিতা হিসেবে জানার জন্য আমার দুইটা ছেলে কো এডুকেশনে পড়তেছে যে আমার কাছাকাছি হচ্ছে ভালো স্কুল আমি আর পাই নাই তো ও মানে একটা হচ্ছে যে তারা তো সামনের দিন কি আসতেছে সেটা তো একটা ব্যাপার আছেই মানে কতটুকু করলে বা আমি মানে ওদের দায়িত্ব আমার ভবিষ্যতে কি করবে না করবে আমার আমি ওটার মধ্যে মানে পড়বো না আমি তো সেই কতটুকু কতটুক দায়িত্ব পালন করলে বা আমার কতটুক গন্ডি পর্যন্ত তাকে কন্ট্রোলে রাখবো আপনার বুকের ভিতরে জড়িয়ে ধরে যদি তাদেরকে আন্তরিকভাবে কখনো দোয়া দিয়ে থাকেন তাহলে তারা তা কখনো ভুলবে না তাদেরকে নিয়ে ফজরের নামাজে যদি একসাথে দোয়া করে থাকেন এবং সিজদায় পরে বাপ ছেলে মেয়ে স্ত্রী যদি আপনারা বাজামাত জামাত নামাজ পড়তে অভ্যস্ত হয়ে থাকেন ওই জান্নাত থেকে সেই ছেলে মেয়ে কখনো বেরোতে চাইবে না আমার ক্ষুদ্র জ্ঞানে মেয়ে এবং ছেলেদেরকে বেঁধে রাখার সবচেয়ে উত্তম উপায় হচ্ছে বাড়িতে জান্নাত প্রতিষ্ঠা করা মমা মিনহা বে মুখরাজিন বাড়িতে যেহেতু আমরা জান্নাত রচনা করি না এই জন্য ছেলেরা বাইরে দিকে তাকায় সুখ বাইরে খুঁজে মেয়েরা বাইরে খুঁজে গ্রাস ইজ গ্রিনার ইন দ্য কোর্ট ইয়ার্ড সবসময় অন্যের বাড়ির ঘাস দেখতে বেশি সবুজ দেখায় সেটা সবুজ না হলেও সবুজ মনে হয় এই ধোকাতে মানুষ পড়ে যায় তখন যখন বাড়িতে জান্নাত না থাকে এই জন্য পিতামাতার দায়িত্ব বাড়িতে সন্তানদেরকে নিয়ে দোয়ার বেষ্টনীর ভিতরে জান্নাত রচনা করা তবে তাদেরকে যদি আপনি বোর্ডিংয়েও রাখেন দৌড়ে আসবে আপনার কাছে তারা বাইরে নজর দিবে না সুখ খুঁজবে বাড়ির ভিতরে আহমদিয়েতের ভিতরে আল্লাহ তালা তফিক দিন এখন লাজনা এমাইল্লাকে মাইক্রোফোন দেওয়া হচ্ছে লাজনা এমাইল্লাহ প্রশ্ন করুন আচ্ছা অনেকের হয়তো খটকা আছে যারা অনলাইনে দেখছেন আমরা জুমার সাথে আসরের নামাজ জমা পড়ে নিয়েছিলাম যেহেতু এই ধর্মীয় ব্যস্ততা ছিল তখন আমাদের জানা সুন্নতের রসুল অনুযায়ী আমরা যেহেতু জমা পড়ে নিয়েছিলাম এই জন্য আসরের নামাজের যারা পড়েন নাই অনলাইনে যারা দেখছেন তারা পড়ে নেন অনুষ্ঠান নামাজ পড়ে এসে আবার যোগদান করেন জি আসসালামু আলাইকুম আহমতু আল্লাহ হচ্ছে যে মেয়ের বিয়ে হচ্ছে না বা কোনো প্রস্তাবে আসে নাই বা কোনো কারণে বিয়ে হয়নি সে যদি কুমারী থেকে যায় সেক্ষেত্রে ইসলামী শিক্ষা কি এটা আমাদের ব্যর্থতা ইসলামী শিক্ষা হচ্ছে পুরা মুসলমান সমাজের ব্যর্থতা হিসেবে পরিগণ হবে এই বিষয়টি কেননা বিয়ে করাটা একটা দৈহিক জৈবিক এবং প্রাকৃতিক চাহিদা একটা মেয়ের বিয়ে হচ্ছে না কেন হয় আমরা তাকে তার পছন্দ মতো বা তার যোগ্য কোনো পাত্রকে উপস্থাপন করতে পারি নাই তাকে বুঝাতে পারি নাই তাকে দিয়ে কোরবানি করাতে পারি নাই কিংবা তার অভিভাবককে বুঝাতে পারি নাই কিংবা কোনো জায়গায় হটকারিতা হয়েছে এই জন্য খুব বেশি দোয়া এবং ইস্তেকফারের দরকার এরকম যদি একটা ঘটনাও থাকে আমাদের জামাতের জন্য এটা অনেক বড় ঘটনা আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন এবং আমাদের চেষ্টা করা উচিত শেষ পর্যন্ত যেন বিয়ে হয় এই চেষ্টায় রত থাকা জাজাকাল্লা। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ছবি দেওয়া নেওয়ার পদ্ধতি কেমন হওয়া দরকার আর ছেলে ও মেয়ে নির্বাচন করার পদ্ধতি কেমন হওয়া উচিত এটা তো একটু আগে বক্তৃতাতে বলা হয়ে গেছে তুনকাহুল মার আতলে আর বা সাধারণত মেয়ে পছন্দ করার জন্য ছেলে পক্ষ চারটি বিষয়কে মাথায় রেখে অগ্রসর হয় লে মা লেহা বলে হাসবেহা বলে জমা লেহা বলে দিনেহা পসফুরবে জাতির দিনে তার এ বাতিয়া কেউ তার ধন সম্পত্তি দেখে এগোয় কেউ তার রূপ সৌন্দর্য দেখে এগোয় কেউ তার বংশ বংশগরিমা দেখে এগোয় কেউ তার ধার্মিকতা দেখে এগোয় আমি মোহাম্মদ রাসুল্লাহ তোমাদেরকে বলছি হে বোকার দল যদি সার্থক হতে চাও সফল হতে চাও জীবনে তাহলে ধর্মের দিককে প্রাধান্য দাও এটা হচ্ছে ইসলামের নীতি এবং রীতি ধার্মিকতাকে প্রাধান্য দিয়ে বিয়ে করা উচিত এই জন্য আহমদি ছেলেদের দায়িত্ব আহমদী মেয়ে নির্বাচন করা আহমদি মেয়েদের মাঝ থেকে বাড়ির লক্ষ্মী খুঁজে বের করা যে বাড়িতে আলো হয়ে আসবে আমি জানি না আপনারা কতটুক উপলব্ধি করেন আমি ইন্ডিয়ার যে সমস্ত ড্রামা আছে যে সমস্ত ফিল্ম আছে সেগুলোতে যে মেয়েদেরকে বাড়িতে বরণ করার যে অনুষ্ঠানটা দেখানো হয় এটা আমি খুব এনজয় করি এরা কীভাবে জানি জানতে পেরেছে যে বাড়ির সমস্ত চালিকাশক্তি ওই মেয়ের হাতে অতএব তার বাড়িতে আসা না আসা বাড়ির সবচেয়ে বড়ো ব্যাপার ইসলাম ঠিক এই কথাটাই বলে কিন্তু ওই মেয়েটাকে পণ্য বানিয়ে আনে না তারা রাজকুমারী সবচেয়ে দামি অতএব একে পর্দার মধ্যে ঢেকে বাড়িতে আনো এবং কোরআনের ছায়াতে আনো দোয়ার মাধ্যমে আনো ফেরেস্তাদের পাহারাতে আনো যেই সে বাড়িতে পা রাখবে বরকত আসবে এই বাড়িতে কিন্তু এর ব্যাপারে আমরা একমত এই ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে একমত যে বাড়িতে একটা নেক সতীসাধ্য ধার্মিক মেয়ের আগমন সে বাড়ির জন্য সবচেয়ে বরকতের কারণ এবং আমি আক্ষরিকভাবে জানি এটা বরকতের কারণ শুধুমাত্র একটা দোয়াগো মহিলা একটা নারী যদি সে আসে একটা বাড়িতে বাড়ির চেহারা পাল্টাতে পারে সে এই জন্য খুব বেশি লাজনা এমআলার দায়িত্ব আপনারা প্রোডাকশন প্ল্যাটফর্ম আপনাদের কাছে এমন লজনা এমাইলার এমন মেয়েদেরকে তৈরি করেন যাদের ডিমান্ড বাড়ে সারা পৃথিবীতে যে বাংলাদেশের জামাতের যদি কোনো মেয়ে আনতে পারো তোমার বাড়িতে সাত রাজার ধন আনলে সে বাড়িতে আলো হয়ে যাবে সে বাড়ি সার্থক হয়ে যাবে সফল হয়ে যাবে এই জন্য মনে রাখবেন ধার্মিকতাকে প্রাধান্য দেন যে মেয়েরা দোয়া করতে অভ্যস্ত নামাজে আল্লাহর কাছে বলতে অভ্যস্ত কথা সে কখনো বিচলিত হয় না তার স্বামী চক্রই চলে গেছে সে সিদ্ধায় আছে কোনো প্রবলেম নাই স্বামীকে সে সান্ত্বনা দিবে আল্লাহকে সে বলবে হে আল্লাহ তুমি রাজ্জাক তুমি আমার স্বামীর চাকরির ব্যবস্থা করো তার উপার্জনের ব্যবস্থা করো আল্লাহ তালা সেই মেয়ের দুয়া শুনে এই পুরুষের চাকরির ব্যবস্থা করে দিবেন রিজেকের ব্যবস্থা করে দেবেন কিন্তু দুয়াগো হতে হবে ক্ষুদাওয়ালা হতে হবে খোদা ভীরু হতে হবে রসুল প্রেমিক হতে হবে তবে গিয়ে বাড়িতে সাত রাজার ধন আসবে তো আপনার কথার উত্তর হচ্ছে চারটি বিষয়ে দেখে মানুষ বিয়ে করে থাকে মেয়েদেরকে পছন্দ করে থাকে মেয়েদের উচিত সে যেন প্রথম থেকে দোয়া করে হজরত নবাব মুবারকা বেগম সাহেবাও লিখেছেন এবং হজরত খলিফতুল মসি আল হামেসও উল্লেখ করেছেন হজরত খলিফতুল মাসি আব্বালও এই কথা নসিহত করতেন মেয়ে তোমার বয়স বারো তেরো হয়ে গেছে আল্লাহর কাছে কোনো লজ্জা নাই রাগঢাক নাই আল্লাহর সাথে কথা বলো এখন থেকে তোমাকে যেন আল্লাহ তালা সুপাত্র দান করেন ধার্মিক স্বামী দান করেন দোয়া করতে হয় ছোট বয়স থেকে আমার মা আমি বলতেন যে মেয়েদের বিয়ে হচ্ছে না আইবুড়ো হয়ে গেছে তারা কাদিয়ান এবং রব্বাতে মসজিদে মসজিদের নোবা মসজিদে আকসাতে মহিলাদের ব্যবস্থা ছিল সেখানে তারা দোয়া করতেন এতে কাফে বসে দোয়া করতেন দশ দিনের কাফ রমজানের শেষে আর বছর ঘুরতে না ঘুরতে আল্লাহ তালা তাদের জন্য ব্যবস্থা করে দিতেন তা আমরাও এটা কথা বলছি যে বাংলাদেশে এখনও এতে কাফের সুযোগ আছে যে মহিলাদের সমস্যা আছে তারা আল্লাহর সাথে কথা বলতে চায় রমজান আগ আসন্ন তারা আগের থেকে অনুমতি নিয়ে নিক তাদেরকে প্রাধান্য দেওয়া হবে তারা যেন আল্লাহকে ধরে রাজি করিয়ে ফেলতে পারে অলৌকিকভাবে যেন আল্লাহ তালা তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করেন এই দশটা দিন কাফ করেন আল্লাহর কাছে বলেন আল্লাহ তালা সব জানেন সব পারেন দেখেন আল্লাহতালা বছর ঘুরতে না ঘুরতে কিভাবে উদ্ধার করে দেন তাদেরকে ছবি দেওয়া নেওয়ার ব্যাপারে মনে রাখবেন ছবি কেবল মাত্র পাত্রীর অভিভাবকের কাছে চাইতে হবে সরাসরি নেবেন না পাত্রীর অভিভাবক পাত্রপক্ষকে ছবি হস্তান্তর করবেন পাত্রীর এবং যদি পাত্রী দেখতে চায় পাত্রের ছবি তারও অধিকার আছে পাত্রের ছবি দেখার পাত্র যদি মেয়েকে দেখতে চায় সমস্ত কথা শেষ হবার পর শেষের কথা হচ্ছে আমি একবার তাকে দেখতে চাই পাত্র দেখে যদি অনুমোদন করে এই অনুমোদনের বিপক্ষে কারো কোনো কথা বলার সুযোগ নাই ছবি দেওয়া নেওয়ার ব্যাপারে নিয়ম হচ্ছে যদি কথা চলে তাহলে ছবি স্বামী এবং স্ত্রী হিসাবে নিজে নিজের কাছে রেখে দিতে পারেন কিন্তু যদি বিয়ের কথা না এগোয় তাহলে দয়া করে আনুষ্ঠানিকভাবে পাত্রপক্ষ পাত্রীপক্ষের অভিভাবকের কাছে ছবি ফেরত দিবেন এই ছবি ফেরত দেওয়ার অর্থই হচ্ছে এখন আর কথা এগোবে না জি জিজাকাল আর কোনো প্রশ্ন লজনা এম্লার পক্ষ থেকে জি আজকাল দেখা যায় বিয়ে ঠিক হওয়ার সময় ছেলে মেয়েরা পরস্পরের সাথে আগে থেকে কথা বলতে চায় এই ক্ষেত্রে ইসলামী শিক্ষা কি এই ক্ষেত্রে বুদ্ধিমানদের বুদ্ধি খাটানো উচিত দেখা সাক্ষাৎ করে যদি কিসমত পাল্টানো যায় তাহলে তো মানুষ সবার সাথে সবার দেখা হচ্ছে কিসমত পাল্টাচ্ছে না কেন পিতা মাতা যদি বুজুর্গ হন এবং দুয়াগ হন এবং আল্লাহর সাথে সম্পর্ক রাখেন বুদ্ধিমান ছেলে মেয়েরা পিতা মাতার হাতে বিষয়টা ছেড়ে দেবেন বিশ্বাস করেন এই ব্যবসাতে কোনো লস নাই যদি খুদানা খাস্তা খুদানা খাস্তা খুদানা খাস্তা পাত্র ভালো না বের হয় সমস্ত যাচাই বাছাই সত্ত্বেও কিংবা পাত্রী ভালো বের না হয় সমস্ত যাচাই বাছাই দেওয়া সত্ত্বেও তাহলে পাত্রী বা পাত্র যারই সমস্যা সে আল্লাহ কাছে সিদ্ধা করে দোয়া করতে পারে হে আল্লাহ তুমি জানো আমি কি করেছিলাম আমি তোমার কথা অনুযায়ী পিতা মাতার উপরে আমি ছেড়ে দিয়েছিলাম আমি নিজের কিসমত নিজের হাতে নেই নাই তোমার হাতে আমার কিসমত তুমি উদ্ধার করে দেখো যত বড় পাপি হোক যত বড় বকেটে হোক ছেলে মানুষ হয়ে যাবে আশ্চর্য ব্যাপার জামাতের ইতিহাস খুলে দেখেন পড়ে দেখেন যত বকেটে ছেলেই হোক যদি স্ত্রী হয় সে স্ত্রীকে পীর মানে যতই তেন্দর স্বামী হোক বাড়িতে যে একটা পীর আছে তার সে জানে এবং স্ত্রীর সামনে সে সোজা থাকে এবং স্ত্রীও তার গভীর দোয়া দিয়ে স্বামীকে সোজা করে ফেলেন অতএব লসের ব্যবসা নাই সবচেয়ে বুদ্ধিমান ছেলে এবং মেয়েরা বাপমার মাধ্যমে কথা পাকাপাকি করায় হ্যাঁ ছেলের অধিকার আছে মেয়ে দেখার অতএব সমস্ত কথা শেষে শুধু একটা অধিকার প্রয়োগ করার হা না বলার অধিকার প্রয়োগ করার জন্য ছেলে বলতে পারে আমি মেয়ের সাথে একবার কথা বলতে চাই একবার কথা বলতে হবে অভিভাবকের উপস্থিতিতে এবং অভিভাবকের তত্ত্বাবধানে উপস্থিতি শব্দটা বলবো না তত্ত্বাবধানে অর্থাৎ যদি কোনো আলাদা কথা বলতে চান অভিভাবক পাশে গিয়ে দাঁড়ালেন এনারা আলাদা কথা বলতে পারেন কিন্তু একবার দয়া করে এটাকে একটা ন্যাচারাল ফেনোমেনা বানাবেন না এই অধিকার হাজরত মোহাম্মদ সাল্লা আলি আসাল্লাম বলেছেন দিয়েছেন এবং একটা মেয়েকে খবর দিয়ে পাঠিয়েছেন যে আমি বলেছি অভিভাবককে খবর দিয়েছেন অভিভাবককে খবর দাও এবং বলো যে আমি বলেছি পাত্রীকে দেখান পাত্রীর অভিভাবক বলে না দেখাবো না পাত্রী নিজে বেরিয়ে এসছে আর বলছি হে আব্বা হে আমার অভিভাবক কেমন মানুষ আপনি রসুলুল্লাহ বলেছেন আমাকে দেখাতে অবশ্যই দেখাবো আপনি না দেখালে আমি দেখাবো নিজেকে দেখে নাও আমাকে হযরত মোহাম্মদ সাল আলাইসলামের কথা মান্য করো দুইটা বিষয় মাথায় রাখবেন বিয়ের সময় যদি মেন্টাল প্রবলেমস থাকে ফ্যামিলিতে আর জেনেটিক্যাল রোগ থাকে এই দুইটা কারণ তালাকের কারণ হতে পারে মেন্টাল প্রবলেমস অ্যান্ড জেনেটিক্যাল প্রবলেমস শুধুমাত্র এই দুইটা কারণে সাবধানতা অবলম্বন করা বৈধ মেন্টাল প্রবলেমের বাড়িতে বিয়ে করলে আপনার সন্তানের মেন্টাল রোগ হতে পারে সেই ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত জেনেটিক্যাল প্রবলেম থাকলে আপনার সন্তানরা সেই বাড়ির জিন্স পেলে তারাও কি বলে এটাকে না না একটা শব্দ আছে যে ওই যে অঙ্গহানি বা বিকলাঙ্গ হতে পারে এই দুইটা বিষয় এমন যেখানে তালাক হতে পারে যদি স্ত্রীর মানসিক রোগ থাকে এটা আগের থেকে বলা উচিত যদি সব জেনে বিয়ে করে তাহলে বৈধ বিয়ে এবং এই বিয়ে টিকসই হবে আর যদি না বলেন আর পরে আবিষ্কার হয় যে এই মানসিক রোগী আগে থেকে ছিল একেবারে বৈধ তালাক আমার সন্তান হবে এর গর্বে সে পাগল হবে অতএব আমি কোনো পাগলের সাথে জীবন কাটাবো না একদম জামাত সাপোর্ট দেবে তাকে তালাকের ক্ষেত্রে এবং ছেলে যদি মানসিক বিকারগ্রস্ত হয় বিয়ের সময় কথা পরিষ্কার বলে দেওয়া উচিত যে তার এই রকমের প্রবলেম আছে তার একটা অ্যাপেলেপসি আছে বা তার মৃগি রোগ আছে তার সমস্যা হয় বছরে একবার অ্যাট্যাক হয় দুইবার হয় কিন্তু হয়ও না হোয়াট এভার দ্য সিচুয়েশান ইজ বলা উচিত যদি সব জেনে একটা মেয়ে পক্ষ অগ্রসর হয় বৈধ যদি না জেনে অগ্রসর হয় এবং পরে ওরা তালাক চায় জামাত এক নম্বরে তালাক দিয়ে দেবে অবশ্যই আলাদা হতে পারে মেয়ে জেনেটিক্যাল প্রবলেমস এবং মেন্টাল প্রবলেম যদি থাকে পরিষ্কার কথা পুলু কলান সাদীদা বলে দেওয়া উচিত ইসলামের শিক্ষা হচ্ছে বিয়ের আগে পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলবেন আর ও যে তুমি হাসছো তোমার বিয়ে হয়েছে তোমার বিয়ে হয়েছে আচ্ছা আচ্ছা দেখে রাখেন পাত্রকে দেখে রাখেন আচ্ছা আর কোন প্রশ্ন যে আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে গ্রামে মেয়েদের তেরো চোদ্দ বছর বয়সেই বিয়ে হয়ে যাচ্ছে এটা কি ঠিক কিনা না আর সেক্ষেত্রে ছেলে মেয়েদের যে এইভাবে বিয়ে হয়ে যাচ্ছে কম বয়সে তা রিস্তে নাতা ডিপার্টমেন্ট জানছে কিনা এই বিষয়টা কম বয়সে বিয়ের ব্যাপারে সরকারি আইন যেটা আছে সেটা প্রযোজ্য হবে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত লিখিত এবং ঘোষিত আইন হচ্ছে ১৮ বছর আগে কোনো মেয়ের বিয়ে হবে না অতএব অফিসিয়ালি আহমদিয়া জামাত এমন কোনো মেয়ের বিয়ে পড়াবে না বা পড়ানোর ব্যবস্থা করবে না যার বিয়ের বয়স এখনো হয় নাই তবে সরকার প্রধানের কাছে একটা বিষয় রাখা হয়েছে বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর পক্ষ থেকে যে বাস্তব কারণে অনেক সময় আঠারো বছর পর্যন্ত অপেক্ষা করা যায় না সেক্ষেত্রে সরকার প্রধান মৌখিকভাবে বলেছেন স্থান কাল পাত্রভেদে বিবেচ্য বিষয় হবে যে এই বিয়েটা অপারগতায় আঠারো বছর আগে দেওয়া হয়েছে কি না তাৎক্ষণিকভাবে আইনগতভাবে কোনো ব্যবস্থা নেওয়া সঠিক হবে না কিন্তু এই কথাটা এখনও গেজেট হিসাবে প্রকাশিত হয় নাই যদি গেজেট আকারে আমরা পেয়ে যাই প্রকাশিত হয়ে যায় বা আপনাদের কারও জানা থাকে সেটা দিয়ে দিলে আমরা বাংলাদেশ জামাতে সার্কুলার করে দেব কিন্তু যতক্ষণ পর্যন্ত নতুন কোনো আইন আমরা জানতে না পারছি ততক্ষণ পর্যন্ত জামাতের সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশ সরকারের আইন কোনো মেয়ের বিয়ে যেন আঠারো বছর বয়সের নিচে না হয়

হ্যাঁ এইটার ব্যাপারে আমি বলতে চাচ্ছিলাম যে ব্যাপারে আমাদের ম্যারেজ ডে বেডরুমের ভিতরে করলে ভালো হয় আমাদের নবী হাজরত মোহাম্মদ মুস্তাফা সাল আলিবাশাল্লাম যে সমস্ত অনুগ্রহ করেছেন আমাদের প্রতি তার মধ্যে হয়েছে তার মধ্যে উল্লেখ করা আছে আগলাল গলার ত্বক গলার শিকল বেরি যেগুলো সমাজ আমাদের গায়ে ঘাড়ে পড়িয়ে দিয়েছিল সেইগুলো থেকে সেগুলো থেকে শৃঙ্খলমুক্ত করেছেন আমাদেরকে এইগুলো আবার আমরা গায়ে চড়াচ্ছি বার্থডে পার্টি অ্যানিভার্সারি আর এই আর সেই এগুলো কোনো অনুষ্ঠান নয় হ্যাঁ দুয়ার অনুষ্ঠান অবশ্যই করতে পারেন তাও ঘরোয়া এবং বেডরুমের ভিতরে ঠিক আছে তাহাজুত পড়েন সেদিন পরবেন জি জি এবং দীর্ঘ সময় ধরে আগে আগে ঘুমাবেন এবং তাহাজুত পরবেন এমনে তো বাইরের কোনো আত্মীয়-স্বজন কাউকে দাওয়াত দেওয়া আপনি একজন আত্মীয় রাখবেন আপনার পরবর্তী প্রজন্ম 10 ডাকবে তার পরবর্তী প্রজন্ম 40 হাজার জনকে ডাকবে আবার সেই কারসেই যেই কারসেই যখন কদাচার দূর করতে হয় তখন শক্তভাবে ধরতে হয় তান হলে কদাচার দূর করা যায় না এইজন্য বলেছি স্বামী স্ত্রীর মাঝে এটাকে সীমাবদ্ধ রাখেন বাচ্চাদেরকে নিয়ে বলেন যে আমাদের জন্য দোয়া করো তোমরা বাপমার জন্য দোয়া করো এটার বেশি না আর কাউকে বলবেনও না আর আজকের এই ঘোষণার মাধ্যমে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এটা দেওয়া হচ্ছে না কেউ করলে করতে পারেন ব্যক্তিগতভাবে নিজের গণ্ডিতে নিজের বেডরুমের ভিতরে দয়া করে এটাকে অনুষ্ঠানে রূপ দিবেন না আমি আমার বাড়ির একটা কথা বলি আমার মা বাচ্চাদের জন্মদিনে দোয়া করাতেন আমি সেটাতে অংশ নেই আমার বুক ছেড়ে যায় শুধু একটা নিয়তে যদি আমি অংশ নেই সে দোয়াতে সেটা কালকে এটা অনুষ্ঠান হয়ে যাবে পরশু এটা আরও ঘটা করে অনুষ্ঠান হয়ে যাবে শুধু এই ভয়ে আমি অনুষ্ঠানে ওনার দোয়া নেওয়ার জন্য আমি পাগল ওনার দোয়াটা খুব বরকতের কারণ কিন্তু শুধুমাত্র একটা নিয়তে যে যদি আমরা এটাকে একবার আনুষ্ঠানিকতায় রূপ দেই তাহলে এটা অনুষ্ঠান হয়ে যাবে বাড়ির এটা যেন না হয় আমার নানা নানাজানের বংশের একটা অংশ আহমদিনা তারা আহমদিয়া ছেড়ে চলে গেছে তারা শুধু চলে আসে নানা জনের মৃত্যুর দিন আমাদের ড্রয়িং রুমে কোনো অনুষ্ঠান হয় না তারা উপ অপেক্ষায় থাকে একটু দোয়া হলে আমরা আসব তারপরের বছর দেখবেন সব গোষ্ঠী আসবে তিনশো জন এসে যাবে অনেক বড় ফ্যামিলি একবার হাত উঠান দেখেন অনুষ্ঠান দাঁড়ায় কি না এই কদাচার থেকে মুক্ত করার জন্য হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলি ভাইসাল্লামে এসেছেন দোয়া করতে নিষেধ নাই কিন্তু নিজের গণ্ডিতে একেবারে নিজের 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 গণ্ডিতে নিজস্ব গণ্ডিতে প্রাইভেট টাইমস প্রাইভেট এরিয়াস জি জি সালামালাইকুম সালাম এটাই শেষ প্রশ্ন সাহেবের ছেলে জি সালামালাইকুম আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম আমি মিস্টার ইয়াকুব বলছি আমি সাহেব জি আমি সম্পত্তি আইন সম্বন্ধে একটু জানতে চাচ্ছি উনিশশো সালে সম্পত্তি আইন একেবারে স্পষ্ট নাইনটিন সিক্সটি নাকি আচ্ছা বাংলাদেশের সিটিজেন হিসাবে আমাদের জন্য যে শরিয়তি আইন বা ইসলামী আইন সেই আইনটার সম্বন্ধে আমি একটু জানতে চাচ্ছি আর একই সাথে নাইনটিন সিক্সটি ওয়ান যেটা বললেন আমার সিক্সটি টু জানা ছিল যাই হোক এটার সম্বন্ধে একটু ক্লিয়ার আমি জানতে চাচ্ছি নাইটি ফ্যামিলিতে যেই ফ্যামিলিতে বাবার সম্পত্তি ফাদার সম্পত্তি সব নামে থাকবে আর ওনার যদি ওয়াইফ ওনারা যদি ইন্তেকাল করে থাকেন সেই ক্ষেত্রে ওনার ছেলে মেয়েদের ক্ষেত্রে সম্পত্তি কিভাবে ভাগ হবে একের ক মানে ছেলে এবং মেয়ে ছেলে মেয়ে কি একই সমান না মেয়েরা অর্ধেক পাবে বাবার নামে থাকলে দ্বিতীয়ত কোনো হাজব্যান্ড যদি ওনার যদি ওনার ওয়াইফ আছে মেয়ে আছে কিন্তু ছেলে নাই তো সেই ক্ষেত্রে সম্পত্তিটা কিভাবে ভাগ হবে স্থাবর অস্থাবর সম্পত্তিটা কিভাবে ভাগ হবে শুনেছি লয়ার থেকে না শোনা কথা লয়ারও বলেছেন আর কি তবে আমি কনফার্ম না যে সম্পত্তি ছেলে না থাকলে একটা ভাগ তার ভাই পাবে অথবা ভাইয়ের ছেলে পাবে মানে এই আইনগুলোর সম্বন্ধে একটু ক্লিয়ার আইনগুলোর জন্য আপনার মোটামুটি সন্তুষ্ট হলেই হবে আচ্ছা তাহলে সুরা নিসার এগারো নম্বর এবং বারো নম্বর আয়ত আমি আমি এই বলে শেষ করতে চাচ্ছি জি জি আসসালাম ওয়ালাইকুম সালাম আপনার জন্য উত্তর হচ্ছে সুরা নিসার এগারো এবং বারো নম্বর আয়ত আর সুরা নিসার একেবারে শেষ আয়ত কালালা ব্যাস এই তিনটা আয়ত পরে নিলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে শুধুমাত্র একটা কথা বাড়তি আপনি বলেছেন যে মেয়েদের অংশর যদি আপনার কোনো ছেলে না থাকে তাহলে কি হবে মেয়েদের অংশ হচ্ছে সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট দশমিক ছয় শতাংশ হচ্ছে তিনজন দুইজন বা তার ততোধিক মেয়ে থাকলে তারা প্রাপ্য হবে বাকি তিন তেত্রিশ দশমিক তিন তিন শতাংশ আকরাব ফাল আক্রাব নিকটতম আত্মীয়দের মধ্যে বন্টন হবে মেয়েরা যদি থাকে অর্থাৎ স্বামীর ভাগ পাওয়ার পর যদি স্বামী জীবিত থাকেন মরহুমা স্ত্রীর তাহলে তিনি তার অংশ পাওয়ার পর মেয়ে সন্তানরা ম্যাক্সিমাম ছেষট্টি দশমিক ছয় ছয় শতাংশ লাভ করতে পারবে এরপরে যেটা অবশিষ্ট থাকবে আল আকরাব নিকটতম আত্মীয় তারপরে নিকটতম আত্মীয় এই হিসাবে ভাগ হবে এটা নীতিগত উত্তর দিলাম ইনশাল্লাহ পুঙ্খানুপুঙ্খরূপে আলাদা বসতে পারবো জিজাকমুল্লা এখন এখন প্রশ্ন উত্তর অনুষ্ঠান শেষ করতে হবে যে আপনার মানে যদি স্ত্রী জীবিত থাকে হাজব্যান্ড মারা যায় আর মেয়েরা যদি থাকে শুধু মেয়েরা সিক্সটি সিক্স পয়েন্ট পাওয়ার পর থার্টি থ্রি পার্সেন্ট তার ভাই না বোন প্রথমে ভাইয়ের ছেলে ভাই থাকলে তো কোনো অংশ বাড়তি থাকবে না দুই আর একের রেশিওতে ভাগ হয়ে যাবে পুরোটাই যদি ভাই না থাকে শুধু সেক্ষেত্রেই এটা অন্য অংশে যাবে সেক্ষেত্রে চাচা চাচা জীবিত না থাকলে চাচা তো ভাইরা পাবে চাচা তো ভাইদের মধ্যে কেউ জীবিত না থাকলে মামা মামা তো ভাইরা পাবে কিন্তু এটা পরের ধাপ কিন্তু আগে নিজের বাড়ির ভিতরে যেটা ভাগ হবে সেটা নিশ্চিত হং তারপরের বাড়তি অংশটা চাচা চাচা জীবিত না থাকলে চাচা তো ভাইদের মধ্যে চলে যাবে আর সম্পত্তি আইনে নাকি স্বামীর নামে থাকলে এই ছেলেরা পায় যেটা তার অর্ধেক পায় মেয়েরা ঠিক আছে কিন্তু যদি মায়ের নামে থাকে তখন নাকি সমান সমান পায় এটাই আমার শেষ প্রশ্ন ইয়াকুব সাহেব ইসলামের শিক্ষা অনুযায়ী ছেলের অংশ দ্বিগুণ মেয়ের অংশ এক গুণ এই জন্য এই এর ব্যাপারে আমাদের জামাত নতুন কোনো সিদ্ধান্ত দিবে না মেয়েদেরকে তালা এমন সিকিউরিটিতে রেখেছেন যেটার তুলনা হয় না যে মেয়েরা আহমদিয়া জামাতের সদস্য হিসাবে ভোগ করছে তারা জানে যে কি ধরনের জান্নাত ইসলাম ধর্ম নিশ্চিত করে এই জন্য ভাগের মধ্যে কোনো হাত দেওয়ার সুযোগ নাই আল্লাহ যা নির্ধারণ করেছেন সেটাই ভাগ যারা এই ব্যাপারে পড়াশোনা করতে চান নিসার এগারো এবং বারো নম্বর আয়াত এবং শেষের আয়াত কালালা প্রসঙ্গে সেটা পড়ে নেবেন আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে কনসেপশন আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ হল আপনাদের কাছে বিনীত অনুরোধ নিজেদের মধ্যে সরস জীবন কাটান তাকবার জীবন কাটান বিশ্বাস করেন ইসলাম ধর্ম আমাদেরকে সেকেলে বানাতে আসে নাই অত্যন্ত রসালো জীবনের অধিকারী করতে এসেছে সুখী জীবনের অধিকারী করতে এসেছে আপনারা বিয়ে করেন বিয়ের প্রস্তাব দেন যাচাই করেন বাছাই করেন তাকওয়ার সাথে দেখেন আমি বলি পাত্র সবচেয়ে ভালো সেটা যেটা গতর খাটতে জানে সৎ পরিশ্রমী স্বাস্থ্যবান সৎ পরিশ্রমী স্বাস্থ্যবান পাত্র খুঁজেন সমস্ত অভাব অনটন ঘুচে যাবে আর পুরুষরা নেক ধার্মিক আহমদি মেয়ে তালাশ করেন যেন আপনার বাড়িতে একটা বরকতের কারণ হয় আপনার সন্তানরা যেন জান্নাতের পরিবেশে লালিত পালিত হয় বুদ্ধিমানরা নিজেদের এই ব্যবসায় যেন কখনও পিছপা না হয় আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা আমরা শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমি যারা অনেক ধৈর্য ধরে কষ্ট করে এই করোনার বিভিন্ন রকম মেসেজ আছে যে একত্র না হই এত কিছু অপেক্ষা করে আপনি এরা উপস্থিত হয়েছেন এবং ধৈর্য ধরে এতক্ষণ শুনলেন আমি আপনাদের জন্য আল্লাহ তালার কাছে আমার জন্য দোয়া করবার আবেদন জানাচ্ছি একই সাথে আপনাদের জন্য দোয়া করছি আর আল্লাহ তালার কাছে দোয়া এই জন্য করছি যে যারা ভয় দেখাচ্ছে আল্লাহ তালা তুমি করোনার সকল ব্যাপার থেকে বা এর কি খারাপ দিক থেকে আমাদেরকে এবং জামাতকে তুমি পূর্ণভাবে রক্ষা করো হেফাজত করো এবং লাজদার বোনদেরকেও আমি একইভাবে কথা বলছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান সহযোগিতা করার জন্য এবং আমি মনে করি যে এই ধরনের অনুষ্ঠান প্রায় আমরা মাঝে করবার চেষ্টা করব কারণ আমরা বর্তমান পরিস্থিতির কারণেই আরও ব্যাপক করতে পারিনি আমরা জানেন অনেকে এসেছিলেন কিন্তু ওই যে রাস্তাঘাটের অসুবিধা করোনার বিরূপ প্রভাব যার জন্য আরও উপস্থিত থাকতে পারে নাই তারপরেও আমি বলবো যারা এই অনুষ্ঠান দেখছেন যে কোনোভাবে আমি মনে করি যে কিছুটা হলেও আমাদেরকে আশ্বস্ত করেছে যে বিবাহ সংক্রান্ত ব্যাপারে অনেক কিছু আমরা আজকে ভালোভাবে জানতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে এর সুফল লাভ করার তো অভিজ্ঞান করুন এবং দোয়া করবেন ভবিষ্যতেও যেন আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করেন এবং জামাতের বিবাহযোগ্য ছেলে মেয়েদের যাতে এখন থেকে আমরা সেইভাবে কার্যক্রম হাতে নিতে পারি সবাই সহযোগিতা করবেন জামাতের বিবাহ ক্ষেত্রে এগিয়ে আসবেন এবং এই দোয়া চেয়ে আমি শেষ করছি এবং মহাত রম আহমেদ সাহেবকে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ওর আজকে যে সুরা রুমের আয়াতগুলো তিলাবাত করা হয়েছিল লজনা এমআল্লা এবং খুদামুল আহমদীয়ার দায়িত্ব এই আয়াতগুলোকে নোট করেন এবং তেলাবত চর্চা করেন শুদ্ধভাবে অনেক তেলাবতের প্রয়োজন হবে অনেক তেলাবতের প্রয়োজন হবে যে কালাম মসি মাদালাম থেকে পড়ে শোনানো হয়েছিল মাহমুদ কি আমিন পুরো নাজম খুদামুল আহমদীয়ও চর্চা করেন অরিজিনাল এবং নাজামটা লজনা এমায়েল্লার দায়িত্ব বিশেষভাবে বাড়িতে চর্চা করানো সবগুলো রপ্ত করানো বিয়ের অনুষ্ঠানগুলোতে যেন এই আয়াতগুলো তিলাবাত করা হয় এবং এই নাজামের বিভিন্ন দোয়ার অংশগুলো যেন তিলাবাত করা এই পড়ে শোনানো হয় তাহলে গায়ের আহমদিয়া সমাজে সবাই জানতে পারবে যে সুখ কাকে বলে বিয়ের অনুষ্ঠান আধ্যাত্মিক কিভাবে করা যায় এটা খুব দরকার এটা চর্চার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আসেন আমরা দোয়া করে আল্লাহ তালা মুবারক করুন اللهم <applause> امين